হচ্ছে সেই স্পেশাল চার্টটা, যেটা এই পেজটা শুধুমাত্র এই পেজটুকু ফলো করলে তোমাদের পুরো ম্যাকবেথ গল্পটা খুব সহজেই পড়া হয়ে যাবে। কিছুদিন আগে আমি অ্যাজ ইউ লাইক ইট নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে ছকের মাধ্যমে পুরো গল্পটা বাংলায় বুঝিয়ে একটা সিম্পল ছক করে দিয়েছিলাম। প্রচুর জন সেই ভিডিওটা দেখেছে এবং আমার খুব ভালো লাগছে যে সেখানে যে কমেন্টগুলো এসেছে সেগুলো সব পজিটিভ কমেন্ট। আমার এই ছক করে পড়ানোটাকে প্রত্যেকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, প্রত্যেকে এইভাবেই আরো অন্যান্য নাটকগুলো পড়তে চেয়েছে, অনেক রিকোয়েস্ট এসেছে। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে ক্লাস 11 এর জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ক্লাস 8 এর লোকজন দেখেছে, এমনকি অনার্স এর লোকজন দেখেছে, যেটা আমার কাছে সত্যি একটা বিরাট প্রাপ্তি। এবং অনেকে রিকোয়েস্ট করেছে যে বাকি গল্পগুলো ম্যাকবেথ, ওথেলো, 12th নাইট এগুলো নিয়ে যেন আমি এইভাবেই বলি এবং ছক করে বলি। তো সত্যি করেই আমি আজকে দেখতে পাচ্ছো তোমরা, আমি সিলেক্ট করেছি ম্যাকবেথ এবং তোমাদেরকে দেখালাম যে আমি একটা স্পেশাল ছক করেই পড়াবো অবশ্যই। তো প্রত্যেককে বলছি যে ভিডিওটা পুরোটা দেখো, একটা সিম্পল ছকের মাধ্যমে এবং পুরো ভিডিওটায় যে গল্পটা আমি যেভাবে বলছি সেইভাবে বুঝে নিলে কিন্তু তোমরা সমস্ত অ্যান্সার এই ম্যাকবেথ থেকে করতে পারবে। এবং বলি হ্যাঁ, যেটা অ্যাজ ইউ লাইক ইটও বলেছিলাম যে এটা কিন্তু ক্লাস 11 এর জন্য করছি, তবে যারা শুধুমাত্র জিস্টটা জানতে চাও বা শুধুমাত্র সামারি পড়ে বাকি কাজটা সেরে ফেলতে চাও তাদের ক্ষেত্রে এটা হয়তো অনেকটা কাজে দেবে, তবে এটা কিন্তু একদমই পুরো আর নাটকটা নয়, অনেক ক্যারেক্টার বাদ রয়েছে এবং জাস্ট বলা যায় যে টেলস ফ্রম শেক্সপিয়ারের একটা সামারি ভার্সন আমি তোমাদেরকে ছকের মাধ্যমে বাংলায় এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আরো কতগুলো কথা বলার রয়েছে, জানি না কতজন শেষ অব্দি ভিডিওটা দেখো বা দেখবে, তাই যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার প্লিজ রিকোয়েস্ট, ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, এবারও বলছি যে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা ভালো ভালো কমেন্ট করলে বা আমার ভুল ত্রুটি জানিয়ে দিলে আমি কিন্তু আরেকটু ইন্সপিরেশন পাই কাজগুলো করার। তো অবশ্যই চলো আমরা সবাই মিলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি প্রীতম, আমার ইজি ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং আজকের টপিক উইলিয়াম শেক্সপিয়ারের লেখা সব থেকে পপুলার ট্র্যাজেডি ম্যাকবেথ। তো বন্ধুরা দেখো, আমি বোর্ডে বেশ কিছু জিনিস লিখে ফেলেছি এবং তোমাদের মনে হতে পারে যে একটা বিরাট বড় প্রায় দেখো এত বড় একটা ছক দেখিয়ে সামান্য এইটুকু জিনিস কেন লিখলো। প্রথমে বলি যে এই যে ছকটা যেটা তোমাদেরকে দেখানো হলো, এটা পুরো গল্পটা একটা পেজে রয়েছে এবং এটা কিছু করেই বোর্ডে একসঙ্গে লেখা সম্ভব না, তাই আমি পার্ট পার্ট করে এখানে বোঝাবো। কিন্তু তোমাদেরকে কোনো খাটনি করতে হবে না, তোমাদের জন্য আমি একটা বিশেষ ব্যবস্থা করেছি। আমি এই ছকটাকে স্ক্যান করে তার একটা কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো সেই লিঙ্কটাকে তোমরা জাস্ট টাচ করলে তোমাদের ফোনে এটা বা কম্পিউটারে এটা সেভ হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে এটা পড়তে পারবে। কিন্তু এটা পড়তে গেলে বা এই ছকটা শুধুমাত্র ডাউনলোড করে নিলে হবে না, কারণ এখানে ছক ফরম্যাটে লেখা রয়েছে, তার সঙ্গে অবশ্যই পুরো গল্পটা শুনতে হবে বা পুরো বাংলা যে গল্পের যে প্রসেসটা কিভাবে এই ছকটা হয়েছে এবং কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো তুমি যদি না শোনো তোমার কাছে কিন্তু ছকটা কোনো কাজে লাগবে না। কিন্তু ছকটা একসঙ্গে থাকাটা দরকার, যেটা আমি বোর্ডে লিখতে পারছি না, তাই আমি স্ক্যান কপিটাকে ডেসক্রিপশন বক্সে পুট করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেটা ডাউনলোড করে নেবে। দেখো এই গল্পটা আমরা প্রথমে শুরু করি। তো ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে এটা মোটামুটি 1607 এরকম সময়ে লেখা একটা ট্র্যাজেডি এবং এটা শেক্সপিয়ারের সব থেকে পপুলার ট্র্যাজেডি বলা যায় এবং বলতে গেলে ওয়ার্ল্ডের সমস্ত ইউনিভার্সিটিতেই প্রায় এটা পড়ানো হয়, মানে প্রায় সমস্ত ইউনিভার্সিটি সিলেবাসে কিন্তু এই ম্যাকবেথ রয়েছে। এটা এতটাই পপুলার এবং এটার ট্র্যাজেডির গুণগুলো এতটাই ভালো। তো এই কি ট্র্যাজেডি জিনিসটা কি এবং ম্যাকবেথ কিভাবে সেই ট্র্যাজেডির গুণগুলোকে ফুলফিল করছে সেটা আমি তোমাদেরকে বলবো, পড়াতে পড়াতে বলবো। আগে যে যে বিষয়ের এই ভিডিওটা সেটা হচ্ছে যে গল্পের যে আউটলাইন, তো এই গল্পটা বেসিক্যালি স্কটল্যান্ডের একটা গল্প এবং স্কটল্যান্ডের একজন রাজা সেই সময় ছিলেন যার নাম হচ্ছে ডানকান। তো সেই ডানকান রাজা, সে হচ্ছে স্কটল্যান্ডের রাজা, তার দুজন খুব ভালো ব্রেভ জেনারেল ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে অবশ্যই ম্যাকবেথ এবং আর একজনের নাম হচ্ছে ব্যাংকো। তো এই ম্যাকবেথ এবং ব্যাংকো এই দুজন হচ্ছে খুব সাহসী, যাদের খুব সাহস আছে এরকম দুজন জেনারেল এবং এরা কিন্তু যুদ্ধে খুব পারদর্শী ছিল। তো এরকমই একটা যুদ্ধ স্কটল্যান্ডের সঙ্গে হচ্ছিল যেখানে নরওয়ে সাপোর্ট করেছিল হচ্ছে রেবেল গ্রুপটাকে, মানে যারা রাইভাল ছিল তাদেরকে। তো সেই যুদ্ধে ওদেরকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ডের লোকজন,
কারণ সে যুদ্ধে গেছিল ম্যাকবেথ এবং ব্যাংকো। তো তারা যুদ্ধে হারিয়ে দিয়েছে এবং রাজা যথেষ্ট খুশি, সেই খবর আর রাজার কাছে এসেছে। নাটকটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা একদমই এরকম নয়। অরিজিনাল শেক্সপিয়ারের নাটক যদি দেখো, শেক্সপিয়ারের যে ইন্ট্রোডাকশন সিন হয় খুব অসাধারণ সিন হয় এবং খুব স্ট্রাইকিং হয়। এই ম্যাকবেথের যে ইন্ট্রোডাকশন সিন রয়েছে সেটা কিন্তু একটা 13 লাইনের সিন এবং একটা ডেজোলেটেড হিথ। হিথ হচ্ছে বেসিক্যালি একটা ভাগার জায়গা, সেই জায়গায় তিনটে উইচেস এর কথাবার্তা বা তিনটে ডাইনিদের কথাবার্তা নিয়ে এই সিনটা স্টার্টিং। এবং আমি এই যে ডানকান বা ম্যাকবেথ ব্যাংকোর যে ইন্ট্রোডাকশনটা বলে দিলাম, এটা কিন্তু অরিজিনাল নাটকে নেই, কিন্তু তোমাদের যাদের 11-এ তোমরা পড়ছো তাদের বইয়ের স্টার্টিং এ কিন্তু এটা রয়েছে, তাই আগে একটুখানি ক্ল্যারিফাই করে দিলাম। এবারে বলি, কোন একদিন যুদ্ধ শেষ করার পরে ম্যাকবেথ এবং ব্যাংকো তারা ফিরে আসছে, এবং যখন আসছে তাদের রাস্তার মাঝখানে পড়ছে একটা ডেজোলেটেড হিট। হিট হচ্ছে বললাম ভাগার অঞ্চল, তো সেই অঞ্চলটা একটু নোংরা, একটু বাজে গন্ধ, এরকম একটা জায়গার অঞ্চলে তারা অ্যাকচুয়ালি মধ্যে দিয়ে আসছে। এবং সেই সময়ে হঠাৎ করে বেশ কিছু মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ, অ্যাকচুয়ালি আমরা যেটাকে বিদ্যুৎ চমকানো বলি সেরকম জিনিস হচ্ছে। এবং সেখানে তিনজনকে দেখা যাচ্ছে যাদের পোশাক আশাক বেশ আলখাল্লা পোশাক আশাক পরে রয়েছে, এবং তারা দেখতে অনেকটা মেয়েদের মতন, কিন্তু তাদের দাড়ি রয়েছে। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে তারা হচ্ছে উইচেস বা ডাইনি অ্যাকচুয়ালি। এবং তারা ম্যাকবেথ এবং ব্যাংককে ঘিরে ধরে গোল গোল করে ঘুরছে এবং গান গাইছে। তো সেই গানগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তো সেখানে ম্যাকবেথ এবং ব্যাংকো এই যে দুজনের উপস্থিতি, তো সেইখানে আমরা প্রথম ম্যাকবেথের নাম শুনতে পাচ্ছি। মানে নাটকটার ইন্ট্রোডাকশনে ফার্স্ট ম্যাকবেথের নাম উঠে আসছে কোথা থেকে, উইচেসদের মুখ থেকে। এবং আমরা বলছি এটা বারবার ট্র্যাজেডি, আমি লাস্টে গিয়ে সব ক্ল্যারিফাই করে দেব। তো তারা কি বলছে, তারা তিনজন উইচেস, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড উইচেস, তারা প্রথম একজন আসছে এসে ম্যাকবেথকে থেন অফ গ্লেমিস বলে সম্বোধন করছে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা জিনিস ক্ল্যারিফাই করার আছে, যেটা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে ডানকান স্কটল্যান্ডের রাজা, কিন্তু রাজা একা গোটা দেশটা চালাতে পারে না। সে কি করে, সে কিছু রাজ্য ভাগ করে করে দেয় এবং সেই রাজ্যের বেশ কিছু হেড রাখে। তো এই গ্লেমিস হচ্ছে এরকম একটা রাজ্য, এবং সেই রাজ্যের যে হেড থাকে তাকে বলা হচ্ছে হচ্ছে থেন। প্রত্যেকটা রাজ্যের একটা করে হেড রয়েছে, তাকে বলা হয় থেন সেই সময়। এবং এই গ্লেমিস রাজ্যের হেড হচ্ছে ম্যাকবেথ, কিন্তু যারা এসেছে ওই থ্রি উইচেসরা, ওরা বেসিক্যালি কিন্তু ম্যাকবেথকে চেনে, কিন্তু ম্যাকবেথ তো ওদেরকে চেনে না। তো ফলে ফলে ম্যাকবেথ অবাক হচ্ছে যে এরা আমাকে কি করে চিনলো। প্রথম যে উইচেস এসছে অ্যাকচুয়ালি, প্রথম যে ডাইনি, সে এসে ম্যাকবেথকে কি বলছে, তার নাম ধরে ডাকছে ম্যাকবেথ, এবং তাকে থেন অফ গ্লেমিস বলে সম্বোধন করছে। তো সে কি হচ্ছে, সে একটু অবভিয়াসলি অবাক হয়ে যাচ্ছে। সেকেন্ড জন তাকে বলছে থেন অফ কর্ডার। এবার এই যে দেখো লেখা আছে থেন অফ কর্ডার, এই কর্ডারটা হচ্ছে একটা অন্য রাজ্য যেটার থেন কিন্তু অন্য কেউ আছে, সেটা কিন্তু ম্যাকবেথ নয়, কিন্তু তবুও তাকে থেন অফ কর্ডার বলা হচ্ছে। এবং তাতে কিন্তু ম্যাকবেথ আরো একটু অবাক হচ্ছে, যে প্রথম অবাক হচ্ছে যে এরা তো আমার কাছে অচেনা, তাহলে এরা আমার নাম কি করে জানলো। এবং তারপরে নাম তো দূরের কথা, একদম ডাইরেক্ট ডেজিগনেশনটা বলতে পারছে, থেন অফ গ্লেমিস বলতে পারছে, এটা তো অবাক হয়েছিল। এর থেকেও বেশি অবাক হলো কারণ এর পরে ওকে বলা হচ্ছে থেন অফ কর্ডার। বড্ড অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, আমি তো থেন অফ কর্ডার নই, কিন্তু এরা অচেনা, তবুও আমাকে থেন অফ কর্ডার কেন বলছে। আরো বেশি অবাকের জায়গা আসছে, সেটা হচ্ছে থার্ড উইচ, মানে 3 নম্বর যে উইচ এসেছে, সে বলছে যে ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, এর পরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এই যে তিনটে কথা, অর্থাৎ এই যে উইচেস গুলো এসছে, এরা একে একে কি করছে, এরা একে একে ম্যাকবেথের ভবিষ্যৎবাণী করছে যে ম্যাকবেথ তুমি হচ্ছে থেন অফ গ্লেমিস, তুমি থেন অফ কর্ডার হবে, এবং একটু পরে বা কিছু পরে তুমি কি হবে, তুমি স্কটল্যান্ডের রাজা হবে। মানে একজন একটা রাজ্য থেকে পুরো স্কটল্যান্ড দেশটার তুমি রাজা হয়ে যাবে। এবং এটা হচ্ছে প্রফেসি, এটাকে বলা হয় প্রফেসিস বা ভবিষ্যৎবাণী। তো এই উইচেসরা তারা এসে প্রফেসিস করছে, এবং দেখো এই প্রফেসি গুলো এমনই একটা প্রসেসে বলা হচ্ছে বা এমনই একটা স্টাইলে বলা হচ্ছে যে যে কেউ, শুধু ম্যাকবেথ নয়, আমার তো মনে হয় যে যে কেউ লোভে পড়ে যাবে, যে নিজের ভবিষ্যৎ যদি আমরা আগে জেনে যাই, তো সেরকম ব্যাপার যে আমি গ্লেমিসের থেন, অতএব আমি কর্ডারের থেন হবো, আমি রাজা হয়ে যাব,
বিরাট ব্যাপার। তার মনে কাউকে যদি আমাদেরকে কেউ যদি এরকম একটা বলে যে তুমি কালকে এরকম একটা ব্যাপার, একটা বিরাট বড় ব্যাপার হয়ে যাবে, আমাদের মনে কিন্তু আমরা না চাইলেও সেই জিনিসটা ঘুরবে। কিন্তু ম্যাকবেথ হচ্ছে একটু বেশি অ্যাম্বিশিয়াস, একটুখানি তার মনে একটু বেশি ঘুরতে শুরু করে। এবং এই উইচেসরা হচ্ছে ইভিল স্পিরিট, উইচেসরা কিন্তু সবসময় মানুষজনকে বাজে কাজ করানোর চেষ্টা করে। সেই জন্য তারা কি করছে, তারা এই প্রফেসেস গুলো করছে। আমরা দেখব যে কিভাবে সেই বাজে কাজ হচ্ছে বা যা হচ্ছে সেগুলো পরে বুঝছি। তো প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে উইচেস আসছে, তাদের মুখ থেকে আমরা ম্যাকবেথের নাম শুনছি এবং তারা ম্যাকবেথকে তিনটে প্রফেসেস করছে। কিন্তু ম্যাকবেথের বন্ধু তো ছিল ব্যাংকো, সে কিন্তু এইসব ইভিল স্পিরিটদেরকে বিশ্বাস করে না। সে এই ইভিল স্পিরিটদেরকে বরং চ্যালেঞ্জ করে থ্রি উইচেস কে বলছে যে তোমরা কারা, কোথা থেকে এসছো, তোমাদেরকে দেখতে মেয়েদের মতো, অথচ তোমাদের গালে দাঁড়িয়ে রয়েছে, এটা কি ধরনের হতে পারে, এটা তো হওয়ার কোনো চান্স নেই, তো তোমরা কারা। ওরা যাই হোক অ্যান্সার তো দিচ্ছেই না, বরং ঘুরিয়ে কথাবার্তা বলছে। তো ব্যাংকো তখন একটা খুব সুন্দর প্রশ্ন করছে যে আচ্ছা ম্যাকবেথ সম্বন্ধে তোমরা এত কিছু বললে, কই আমার সম্বন্ধে তোমরা কিছু বলো আমি শুনি, যে তুমি কি বলতে চাইছো। তো তারা কি করছে, তারা খুব সুন্দর করে ঘুরিয়ে কথা বলছে, বলছে যে ব্যাংকো সে ম্যাকবেথের মতন গ্রেট নয় কিন্তু তার থেকেও বড়, অথবা ব্যাংকো সে কি হবে, সে কোনোদিন রাজা হতে পারবে না কিন্তু ব্যাংকোর ছেলেরা রাজা হবে, এইরকম কিছু কথাবার্তা বলছে। এবং তারপরে এই ধোঁয়াশা ধোঁয়াশা একটা রিডল, একটা ধাঁধার মতন বলে তারা গোল গোল ঘুরে গান গাইছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের গানের দুটো লাইন তোমাদের বইতে দেখবে দেওয়া রয়েছে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফিল্ডি, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড দ্য ফিল্ডি এয়ার, এরকম একটা লাইন দেওয়া রয়েছে। মানে অ্যাকচুয়ালি এই গানের মাধ্যমে ওরা উইচেসরা বোঝাতে চাইছে যে যখন ফেয়ার ইজ ফাউল, মানে ভালো জিনিসগুলো খারাপ হয়ে যাবে এবং খারাপ জিনিসগুলো ভালো হয়ে যাবে, তখন কি হবে, তখন এই সমস্ত যে ভবিষ্যৎবাণী গুলো করলাম সেগুলো ঠিক হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা একটা ট্র্যাজেডি, এবং আমরা প্রথমে একজনের নাম বলেছিলাম, কিং ডানকান। রাজা যদি বেঁচে থাকে তাহলে স্কটল্যান্ডের রাজা হওয়ার কোন রকম চান্স নেই। তো এই যে ম্যাকবেথকে বলে গেছে যে উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড, তুমি রাজা হবে, তাহলে কি করতে হবে, অবশ্যই সেই পুরনো রাজাকে মেরে ফেলতে হবে। এবং ম্যাকবেথ এই গল্পে কিভাবে পুরনো রাজাকে মেরে ফেলবে এবং সেই জায়গা নেবে এবং তারপরে তার শাস্তি পাবে, এই নিয়েই হচ্ছে পুরো এই ট্র্যাজেডিটা। তো প্রথম সিনে এইরকম উইচেসদের সঙ্গে তার দেখা হবে এবং এই পুরো কনভারসেশনটা হবে এবং সিনটা স্টার্ট হবে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে যে যেই প্রফেসেসটা শেষ হবে এবং এই উইচেসরা চলে যাবে ওখান থেকে, সঙ্গে সঙ্গে রাজার কাছ থেকে কতগুলো দূত এসে জানাবে যে রাজা সে কি করেছে, সে এদের বিজয় সংবাদটা পেয়েছে, যে তার খবর পেয়েছে। এবং শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে সে কি করেছে, সে ঘোষণা করেছে যে ম্যাকবেথকে আজ থেকে শুধু থেন অফ গ্লেনিস নয়, থেন অফ কর্ডার বলেও ধরে নেওয়া হলো, অর্থাৎ তাকে কর্ডার রাজ্যের দায়িত্ব দেওয়া হলো। এইবারে তোমরা শুধু একটা জিনিস ভাবো, ম্যাকবেথ যে একটা ডেজোলেটেড হিতে দাঁড়িয়ে এই মাত্র তিনটে উইচেস এর প্রফেসিস শুনলো এবং ঠিক তার পরের কয়েক মিনিটের মধ্যেই সেকেন্ড প্রফেসিটা সত্যি হয়ে গেল, অতএব তার মনে লোভটা, তার মনের অ্যাম্বিশনটা কিন্তু আরো বেড়ে গেল, কারণ অলরেডি একটা সত্যি হয়ে গেছে এবং তার মনে কিন্তু সবসময় চেষ্টা চলছে যে আমি কি করে 3 নম্বরটা করতে পারবো, বা সেটা পরে চেষ্টা করবে। অ্যাকচুয়ালি প্রথমে ভাবছে যে এটা যদি সত্যি হলো তাহলে নিশ্চয়ই পরেরটাও হবে, এই যে চিন্তাটা সঙ্গে সঙ্গে হচ্ছে, এটা হতো না কিন্তু এটা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে থ্রি উইচেস যে প্রফেসি গুলো দিয়েছে, যে ভবিষ্যৎবাণী গুলো দিয়েছে, সেটা সত্যি হবে। এবং একটা সঙ্গে সঙ্গে হওয়াতে কিন্তু ম্যাকবেথের মনে আশাটা আরো জেগে উঠছে। শুধু জেগে উঠছে না, সে নিজের এই আশা যে জেগেছে সেটা কিন্তু প্রকাশ করছে। ব্যাংকো সে কিন্তু খুব রিয়েলিস্টিক, সে বারবার বলছে যে এই জাতীয় উইচেসদের বা এই জাতীয় ইভিল স্পিরিটদের কথায় বিশ্বাস করো না, এরা কি করে, এরা বিভিন্ন রকম রিডল করে দুটো মিনিং এর কথা বলে মানুষকে দিয়ে বাজে কাজ করায়, বিপদে ফেলে দেয়। তো সেই সময় ম্যাকবেথ জিজ্ঞেস করছে যে আচ্ছা ব্যাংকো, তুমি কি বিশ্বাস করো যে তোমার ছেলেরা রাজা হবে, এটা যে বললো এটা সত্যি? তো ব্যাংকো আবারও সেই একই জায়গায় আসে যে বলছে যে না দেখো, এদের কথা বিশ্বাস না করাই ভালো। অতএব একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেকেন্ড প্রফেসিটা সত্যি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাকবেথের মনের অ্যাম্বিশনটা আরো বেড়ে গেছে। তো এটা হচ্ছে ফার্স্ট সিন যেখানে উইচেসদের সঙ্গে ম্যাকবেথের কথাবার্তা হচ্ছে এবং এই টোটাল ব্যাপারটা হচ্ছে। এর পরের সিনটা যেটা হবে
প্যালেসে, সেখানে খুব সামান্য একটুখানি ঘটনা রয়েছে, তারপরে বাকিটা হবে হচ্ছে ম্যাকবেথের ক্যাসেলে। তো আমরা আগে দেখে নিই প্যালেসের সিনটাতে কি হতে চলেছে। এর পরের ঘটনাটা যেটা কিংস প্যালেসে হয়, রাজপ্রাসাদে, সেটা নিয়ে এবারে আলোচনা হবে। খুব সামান্য ঘটনা সেখানে ঘটে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে এখানে দেখো আমি লিখেছি যে এই ঘটনাটা হচ্ছে হচ্ছে কিংস প্যালেস, রাজার প্যালেসে, এবং এখানে রাজার নাম লিখেছি ডানকান। তো এই রাজা হচ্ছে স্কটল্যান্ডের রাজা, বয়স হয়ে গেছে তার, খুব ভালো রাজা, প্রত্যেককে খুব সাপোর্ট করে, এবং সে প্রজাদের প্রতি খুব বেশি করে নিজের দায়িত্ব পালন করে। তো ম্যাকবেথ, যার কথা বলা হচ্ছে, সে কিন্তু এই রাজার একজন ক্লোজ রিলেটিভ। তো সেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো সেই ডানকানের অ্যাকচুয়ালি দুটো ছেলে রয়েছে, একজনের নাম হচ্ছে ম্যালকম এবং আর একজনের নাম হচ্ছে ডোনাল বেন। তো এ হচ্ছে ম্যালকম, হচ্ছে বড় ছেলে, এবং ডোনাল বেন হচ্ছে ছোট ছেলে। তো দেখো, রাজা অলরেডি এক্সিস্ট করছে, তার দুই ছেলে আছে, সেই রকম পজিশনে দাঁড়িয়ে একজন রাজা হবে এই চিন্তা করাটাই হচ্ছে একটুখানি কঠিন ব্যাপার। কিন্তু তবুও ম্যাকবেথ এই অ্যাম্বিশনটাতে পুরোপুরি ডুবে গেছে, স্বপ্ন দেখছে, কারণ একটা প্রফেসি সত্যি হয়ে গেছে। এবং সেই কারণে, এবং আমরা দেখতে পাবো অদ্ভুত ভাবে যে ম্যাকবেথ সত্যি করে রাজা হবে, কিভাবে সেটা তোমরা জানতে পারবে গল্পটা শুনলে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ জেতার পরে রাজার প্যালেসে এসেছে, সেখানে ম্যাকবেথকে জানানো হচ্ছে যে তুমি থেন অফ কর্ডার হয়েছো, যেটা দূতের মাধ্যমে আগেই জানানো হয়েছিল। এবং সেখানে কিন্তু অনেকজন প্রেজেন্ট রয়েছে, মানে যারা রাজার খুব বিশ্বস্ত, যারা অন্যান্য জায়গাকার সমস্ত থেন তারা রয়েছে, বা রাজাকে যারা পরামর্শ দেয় সেই সমস্ত লোকজন সেখানে প্রেজেন্ট রয়েছে, অনেক কজন রয়েছে তার মধ্যে। কিন্তু তোমাদের বইতে বা যেটা মেন ক্যারেক্টার উঠে এসেছে সেটা হচ্ছে ম্যাকডাফ। ম্যাকডাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা কিন্তু লাস্টে গিয়ে একটা প্রচন্ড ইম্পর্টেন্স আছে। ওই জন্য আমি এখানে স্টার দিয়ে লিখেছি যে এইখানে এই ঘটনাটার সময়ে ম্যাকডাফ রয়েছে, এবং ম্যাকডাফ সে হচ্ছে থেন অফ ফাইভ। ফাইভ বলে একটা জায়গা আছে, সেই জায়গাকার থেন হচ্ছে ম্যাকডাফ, এবং এই ঘটনার সময় সে প্রেজেন্ট রয়েছে। তো ম্যাকবেথ এবং ব্যাংকো এসেছে, তাদেরকে জানানো হচ্ছে, অভিনন্দন জানানো হচ্ছে। কিন্তু ম্যাকবেথের মনে সব সময় কিন্তু সেই অ্যাম্বিশনটা, সেই পাওয়ার আশাটা রয়ে গেছে। এবং সে কি করছে, সে এই রাজার প্যালেস থেকে একটু পরেই নিজের ক্যাসেলে চলে যাবে, কিন্তু তবুও সেই যাওয়ার আগে সে নিজের এক্সাইটমেন্টটাকে থামিয়ে রাখতে পারছে না। সে একটা চিঠি লিখছে, এবং সেই চিঠিতে সে লিখছে কাকে, সেই চিঠি সে লিখছে তার বউ, অর্থাৎ লেডি ম্যাকবেথকে। এই ক্যারেক্টারটার নাম খুব মন দিয়ে জেনে রাখো, কারণ লেডি ম্যাকবেথ এই গল্পের একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এবং এই ট্র্যাজেডিতে এই লেডি ম্যাকবেথের ভূমিকা কিন্তু খুব ক্রুশিয়াল, খুব মারাত্মক ভূমিকা রয়েছে। তো ম্যাকবেথ কি করছে, ম্যাকবেথ একটা চিঠি লিখছে, একটা লেটার লিখছে লেডি ম্যাকবেথকে। এবং আমি এখানে স্টার দিয়েছি, কারণ এইখানে এই লেটারটা ইম্পর্টেন্ট। তোমাদের বইতে খুব সম্ভবত লেটারটার কথা বলা থাকলেও ডিটেলে বলা নেই। এই লেটারে ম্যাকবেথ জানাচ্ছে যে তার কিভাবে তিনটে উইচেসের সঙ্গে দেখা হয়েছিল, এবং তাদের প্রফেসিসদের কথা, এবং সেই প্রফেসিস গুলোর মধ্যে একটা প্রফেসি কিভাবে সত্যি হয়ে গেছে, সমস্ত কথা সে জানাচ্ছে। এবং আর একটা ঘটনা জানাচ্ছে, যেটার জন্য এর পরের প্লটটা সরাসরি চলে যাচ্ছে ম্যাকবেথের ক্যাসেলে। কারণ এখানে দেখো আমরা ডেজোলেটেড হিট দেখতে পেলাম একটা প্লটে, একটা প্লটে আমরা কিংস প্যালেস দেখতে পাচ্ছি, এবং এর পরের প্লটটা হচ্ছে ম্যাকবেথের দুর্গতে আমরা দেখতে পাবো। সেই সময় একটা নিয়ম ছিল যে কাউকে যদি সম্মান জানাতে হয়, এবং সেই সম্মান যদি রাজা জানায়, তাহলে রাজা তার বাড়িতে গিয়ে থেকে তাকে সেই সম্মানটা জানাবে। মানে সিম্পলি যদি আরো বলতে হয়, ধরো আমাদের দেশে দিল্লিতে আমাদের রাজা থাকে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গলে রয়েছি। তো আমরা ধরো ওয়েস্ট বেঙ্গলের যে আর কি হেড, সে যদি ভালো কোনো কাজ করে, তো তাকে সম্মান জানানোর জন্য রাজা মশাই দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে এসে তার বাড়িতে থাকবেন এবং সম্মান জানাবেন। এটা ছিল সেই সময়ের নিয়ম। তো এইখানে যেহেতু ম্যাকবেথ জিতে ফিরেছে, অতএব তাকে সম্মান জানানোর জন্য ডানকান ম্যাকবেথের প্যালেসে যাবে। তো এই সরি, ম্যাকবেথের ক্যাসেল, ওটা অ্যাকচুয়ালি দুর্গ, সেই দুর্গতে যাবে, এবং সেই খবরটা লেডি ম্যাকবেথকে ম্যাকবেথ চিঠির মাধ্যমে জানালো। এবং সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা বেসিক্যালি জানালো সেটা হচ্ছে সেই প্রফেসিসদের কথা এবং কিভাবে সত্যি হয়েছে তার কথা। কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, লেডি ম্যাকবেথ ম্যাকবেথের থেকেও বেশি অ্যাম্বিশিয়াস,
আরো বেশি লোভী। সে যখন জানতে পারলো যে এরকম এরকম হয়েছে এবং এরকম ভাবে একটা প্রফেসি সত্যি হয়ে গেছে, এবং এটাও জানতে পারলো যে ডানকান আর মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের বাড়িতে আসছে এবং রাত্রিরেও থাকবে, তো সঙ্গে সঙ্গে সে যেন মনের মধ্যে প্ল্যান বানিয়ে নিল যে কি করে ম্যাকবেথকে দিয়ে এই ডানকানকে মার্ডার করা হবে, এবং ম্যাকবেথ কি করবে, রাজার জায়গায় বসবে। অর্থাৎ থার্ড যে প্রফেসিটা রয়েছে, সেই প্রফেসিটা সত্যি করার জন্য কিন্তু লেডি ম্যাকবেথ তখন থেকে প্ল্যান করতে শুরু করলো। লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথের থেকে অনেক অনেক বেশি অ্যাম্বিশিয়াস, এবং সে চায় যেন ম্যাকবেথ রাজা হোক, সে আরো আরো বেটার জায়গায় পৌঁছতে চায় এবং সেটা ম্যাকবেথকে দিয়ে করাতে চায়। তো আমরা সেই সিনগুলো আমরা দেখছি এরপরে। তো বেসিক্যালি প্যালেসে, কিং এর প্যালেসে এই ঘটনাটা ঘটলো। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে রাজার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেন আর ম্যাকবেথে চিঠি লেখা, এবং ম্যাকডাফ নামটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। আমি ডেসক্রিপশন বক্সে যে কপিটা দিয়েছি এই পুরো ছকটার, সেখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে এই ডোনাল্ড বেন এবং ম্যালকম এর দুই দিকে অ্যারো দিয়ে একটাতে আয়ারল্যান্ড এবং একটাতে ইংল্যান্ড লেখা আছে। এটা কেন লেখা আছে, কারণ এর পরে যখন আমরা ঘটনাটা দেখব, তখন দেখব যে রাজা যখন খুন হচ্ছে তখন ওরা পালিয়ে যাচ্ছে, এবং কে কোথায় পালাচ্ছে সেটার জন্য এটা লেখা। এটা এখানে লিখিনি কারণ এখানে জায়গা নেই, প্লাস ওটা এখন লাগবে না, ওটা যখন আমার দরকার হবে আমি বলে দেবো। এটা জাস্ট তোমরা যাতে ওইখানে দেখতে তোমাদের ওই প্রবলেমটা না হয়, তাই এই সিনে এটা বলে দিলাম। তো এই ঘটনাটা আপাতত এই অবধি হলো। এরপরে এই রাজা মশাই, ম্যাকবেথ এবং অন্যান্য আরো যারা রয়েছে, মানে ম্যাকডাফ বা আরো সমস্ত রাজার চাকর বা যারা আরো রাজাকে বুদ্ধি পরামর্শ দেয়, সবাই মিলে তারা যাচ্ছে হচ্ছে ম্যাকবেথের ক্যাসেলে তাকে সম্মান জানাতে, এবং সেখানেই কিন্তু বাকি প্রায় সমস্ত ঘটনাটা ঘটবে এবং খুব ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটবে। তো আমরা এইবারে দেখেনি যে ম্যাকবেথের প্যালেসে, ম্যাকবেথের ক্যাসেলে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে বা কি হচ্ছে। তো গল্পের বাকি পার্টটা এবং খুব ইম্পর্টেন্ট বা খুব বড় পার্টটা এর পরে ঘটছে, এবং সেটা ঘটছে হচ্ছে ম্যাকবেথের ক্যাসেলে। ম্যাকবেথের দুর্গটা পাহাড়ের ওপরে, খুব মনোরম জায়গায় একটা দুর্গ, যেখানে খুব সুন্দর দুর্গের গায়ে পাখির বাসা রয়েছে, ভালো হাওয়া দেয়, এবং রাজার মন খুব খুশি হয়ে যায় সেখানে এসে এত ভালো একটা দুর্গ দেখে। কিন্তু রাজা অনেকটা পথ অতিক্রম করে, অনেকটা রাস্তা পেরিয়ে ম্যাকবেথের ক্যাসেলে আসে। যদিও আসার সঙ্গে সঙ্গে লেডি ম্যাকবেথ একটা অসাধারণ অভ্যর্থনা করে, তাদেরকে অভ্যর্থনা জানায়। অ্যাকচুয়ালি লেডি ম্যাকবেথ হোস্ট হিসেবে খুবই ভালো হোস্ট, এবং তার কিন্তু ক্যারেক্টার আমরা যেটা দেখছি যে সে খুব অ্যাম্বিশিয়াস বা খুব হিংসাত্মক বা মারাত্মক যে ক্যারেক্টার রয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার ইনার ক্যারেক্টার। ওপরে কিন্তু সে খুব খুব ভালো, এবং নিজেকে সুন্দর একটা মোড়ক পরিয়ে রাখতে ভালোবাসে, মানে সামনে হাসি খুশি এত ভালোভাবে মিশবে, কিন্তু সেই প্ল্যান করে রেখেছে রাজাকে কিভাবে মারতে হবে সমস্ত কিছু। তো রাজা যখন ক্যাসেলে আসছে, তাকে সম্বর্ধনা জানিয়ে খুব ভালোভাবে তার তাকে তাকে হোস্ট করছে, এবং রাজাও খুব খুশি হচ্ছে লেডি ম্যাকবেথের এত সুন্দর একটা হাসি খুশি বিহেভিয়ারে, এবং সে কি করছে, একটা হিরে তাকে উপহার দিচ্ছে। তো যাই হোক, রাজা অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছে, এবং রাজার সঙ্গে কিন্তু রাজার সমস্ত চাকর বা বাকি যে সমস্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিস রাজার সঙ্গে থাকে তারা কিন্তু সবাই এসেছে। গল্পে যেটা বলা নেই সেটা হচ্ছে কয়েকজন ইম্পর্টেন্ট, যেমন ম্যাকডাফ, লেনক্স, এই নামটা তোমাদের নেই, তো এই যায় এরা কিন্তু আসেনি, এরা পরে আসবে। কিন্তু গল্পে বলা রয়েছে যে সমস্ত ইম্পর্টেন্ট পার্সোনালিটিস গুলো তার সঙ্গে রয়েছে। রাজা এতটা পথ অতিক্রম করে আসায় খুব ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রাত্রিবেলায় শুয়ে পড়বে, এরকম একটা প্ল্যান হয় এবং শুয়েও পড়ে। লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ একসঙ্গে প্ল্যান করে যে কিভাবে তাকে মেরে ফেলবে, যেহেতু সে এখন মারাটা অনেক সহজ, কারণ এখন ম্যাকবেথের ক্যাসেলে রাজা নিজের থেকে এসেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এবং খুব সহজ জায়গা, যেখানে হাতের মুঠোর মধ্যে পাওয়া যাচ্ছে, তো মেরে ফেলাই যায়। তো লেডি ম্যাকবেথ, আমি লিখেছি লেডি ম্যাক এবং ম্যাকবেথ অ্যাকচুয়ালি, তো এরা দুজন প্ল্যান করে যে কি করে মারবে। তো ওরা কি হয়, রাজা যে ঘরে শোবে সেই ঘরে বেশ কিছু রক্ষী থাকবে যারা রাজাকে প্রোটেকশন দেবে, তো তাদের যে ড্রিঙ্ক, সেই ড্রিঙ্ককে
বেশ কিছু নেশার দ্রব্য, ঘুমের ওষুধ জাতীয় জিনিসপত্র মিশিয়ে দেয়, যাতে তারা সেগুলো খেয়ে সহজে ঘুমিয়ে পড়ে এবং রাত্রে কি ঘটছে সেটা না জানতে পারে। তো রাজা টায়ার্ড, রাজা শুয়ে পড়েছে এবং রাজার যারা ঘরে যে রক্ষীগুলো রয়েছে দুজন ছিল, তো তাদেরকে এরকম ভাবে ড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে বিভিন্ন নেশার জিনিস, ঘুমের জিনিস খাইয়ে দেওয়া হয়েছে, তো তারাও গভীর ঘুমে রয়েছে। এইরকম সিচুয়েশন যে সহজেই ডানকানকে এবার খুন করা যাবে। তো লেডি ম্যাকবেথ ইনস্টিগেট করছে, লেডি ম্যাকবেথ বারবার জোর দিচ্ছে যে ম্যাকবেথ যেন গিয়ে খুনটা করে। তো ম্যাকবেথ কি করছে, লেডি ম্যাকবেথের কথায় বিভিন্ন কি বলবো, ইন্সপায়ার করার বিভিন্ন কথাবার্তা লেডি ম্যাকবেথ বলছে, এবং তার জন্য কি হচ্ছে, ম্যাকবেথ হাতে একটা চাকু নিয়ে বা একটা ড্যাগার যেটা বলা হচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে ডানকানের রুমে তাকে খুন করার জন্য। কিন্তু ম্যাকবেথ যখন সেখানে ঢুকছে, ম্যাকবেথের মধ্যে কিন্তু বেশ কিছু জিনিস কাজ করছে। ঢোকার আগে তার সঙ্গে লেডি ম্যাকবেথের যে কথা হচ্ছে সেই কথাতে কিন্তু সে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে তার পক্ষে খুন করাটা একটা অসম্ভব ব্যাপার। সে যোদ্ধা হতে পারে, প্রচুর বড় সাহসী লোক হতে পারে, যুদ্ধক্ষেত্রে হয়তো সে অনেককে পরাজিত করেছে, কিন্তু রাজাকে সে খুন করতে পারবে না, কারণ রাজা হচ্ছে খুব ভালো রাজা, রাজা তার আত্মীয়, এবং রাজার জন্যই আজকে ম্যাকবেথের যে এত প্রতিপত্তি, লোকজন যে তাকে চিনেছে সেটা রাজার জন্যই। তার থেকেও বড় যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে রাজা আজকে তাদের বাড়িতে গেস্ট, এবং গেস্টকে কিন্তু কখনোই খুন করা যায় না একজন হোস্ট হয়ে। তো এই সমস্ত কথা ম্যাকবেথের মনে যখন উঠে আসছে, ম্যাকবেথ কিন্তু লেডি ম্যাকবেথকে বলছে, কিন্তু লেডি ম্যাকবেথ এতটাই অ্যাম্বিশিয়াস, সে বোঝাচ্ছে যে এই একটা রাত্রের একটা ছোট্ট কাজ তাদের ভবিষ্যৎটা পাল্টে দিতে পারে, এবং এই দোষটা তারা খুব সহজেই ওই রক্ষীগুলোর উপরে চাপিয়ে দিতে পারবে। ফলে এই কাজটা যদি সে করে তাহলে কিন্তু প্রফেসিস গুলো সত্যি হবে, এবং সেটা কিন্তু তারা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি ভালো থাকবে। তো এইভাবে অনেক বোঝানো হচ্ছে, এবং লেডি ম্যাকবেথ হয়তো মনে মনে ভেবে নিচ্ছে যে সে কি করবে, ম্যাকবেথের পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, কারণ ম্যাকবেথ কি, এখানে তোমাদের বইতে একটা লাইন রয়েছে যে ফুল অফ হিউম্যান কাইন্ডনেস বা এরকম কিছু একটা, একটু দেখে নেবে। তো মানে অ্যাকচুয়ালি ম্যাকবেথ কাইন্ডনেস দিয়ে ভর্তি, তো তার পক্ষে এই খুন করাটা সম্ভব না, সে যতই বড় যোদ্ধা হোক। তো সে কি করছে, লেডি ম্যাকবেথ প্রথমে ট্রাই করছে, বলছে যে আমি একটা কাজ করি, আমি নিজে যাই। সে ছোরা নিয়ে ভেতরে ঢুকছে, কিন্তু ডানকানের শুয়ে থাকা মুখের দিকে তাকিয়ে তার বাবার কথা, নিজের বাবার কথা মনে পড়ছে। সে আর যেন একই রকম দেখতে ডানকান এবং লেডি ম্যাকবেথের বাবা। তো সে সেখান থেকে ফিরে আসছে, এবং ফিরে আসার আর একটাও কারণ কি, যে এক কিছুক্ষণ আগে আর কি যখন ও হোস্ট ছিল, ডানকান কিন্তু ওকে একটা হীরের উপহার দিয়েছে। তো এই যে হীরে উপহার দেওয়া, এটাতে কি হয়েছে, এবং এটাতে ও তার প্রতি একটু অ্যাটাচড হয়ে পড়েছে, একটু তাকে ডানকানের প্রতি একটা শ্রদ্ধা জন্মেছে, এবং তার থেকেও বড় হচ্ছে তার বাবার মুখের সঙ্গে মিল। তো ফলে সে পারছে না, ফিরে আসছে, এবং সে কিন্তু চাই যে খুনটা হোক। সে যদি এরকম চাইতো যে না আমি পারলাম না, অতএব খুনটা না হোক, বা তারা আর রাজা হতে চায় না, ম্যাকবেথ রাজা হতে, ম্যাকবেথকে রাজা করার কোনো ইচ্ছে নেই, তাহলে সে এখানে থামিয়ে দিত, কিন্তু সে চাই কিন্তু নিজে পারছে না। ফলে কি করছে, সে বেসিক্যালি চাইছে যে ম্যাকবেথকে দিয়ে করাতে, এবং ম্যাকবেথকে প্রচুর রকম ভাবে ইনস্টিগেট করে 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 ওকে পাঠাচ্ছে। ম্যাকবেথ হাতে ড্যাগার নিয়ে যখন ওই ভেতরে ঢুকছে, তখন একটা ইলিউশন কাজ করছে। ইলিউশন মানে হচ্ছে একটা ভ্রম, একটা জিনিস ঘটছে না কিন্তু সে দেখতে পাচ্ছে। ম্যাকবেথ ঢোকার পরে দেখতে পাচ্ছে যেন একটা চাকু এইভাবে উল্টো হয়ে ঝুলছে, এবং তার টিপ থেকে রক্ত পড়ছে, মানে তার এই ছুঁচালো দিকটা দিয়ে রক্ত পড়ছে, এবং সেটা যেন ম্যাকবেথের দিকে এগিয়ে আসছে। তো ম্যাকবেথ কি করছে, ভয়ে সেখান থেকে পালিয়ে আসছে, এবং বলছে যে না আমার পক্ষে খুন করা সম্ভব নয়। কিন্তু লেডি ম্যাকবেথ তাকে বিভিন্ন রকম ভাবে বোঝাচ্ছে, এবং যখন বুঝিয়ে পারছে না তখন তাকে তিরস্কার করছে। তিরস্কার বলতে গেলে তাকে বলছে, তুমি ভীরু কাপুরুষ, আমি যদি এরকম সিচুয়েশনে থাকতাম আমি করে ফেলতাম, কারণ আমি এমন একজন যে নিজের ভালো থাকার জন্য সবকিছু করতে পারি। এইরকম সিচুয়েশনে যদি এরকম হতো যে আমি হয়তো আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, কিন্তু কোনো কারণবশত আমাকে তাকে ফেলে দেওয়ার প্রয়োজন হলো, তো আমি নিজের ভালোর জন্য বা এরকম একটা সুযোগের জন্য তাকে পর্যন্ত ফেলে দিতে পারি, এবং লাস্ট অব্দি ম্যাকবেথকে কাওয়ার্ড, বিভিন্ন বাজে বাজে কথা বলে, অপমানিত কথা বলে তাকে রাজি করাচ্ছে। এবং ম্যাকবেথ লাস্টে কি হচ্ছে, ম্যাকবেথ লাস্টে ড্যাগার নিয়ে গিয়ে যতই প্রবলেম হোক না কেন, সে ডানকানকে কিন্তু খুন করছে, ডানকানের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে।
তো এই যে যখনই ছুরি বসাচ্ছে তখনও একটা এই ইলিউশন কাজ করছে, বা একটা এই যে প্রবলেমটা যেটা ম্যাকবেথের হচ্ছিল যে ঘটনা ঘটছে না তবুও যেন শুনতে পাচ্ছে, তো ঠিক সেই সময় কতগুলো সমস্যা হচ্ছে। প্রথমত যে দুজন ঘুমোচ্ছিল তারা যেন হঠাৎ একজন খুন খুন করে চেঁচিয়ে উঠছে, এবং বাকি আর একজন হঠাৎ করে বলছে যে রাজা খুন হয়েছে, এরকম একটা কথাবার্তা বলছে, ঠিক আছে, এবং তারপরে হঠাৎ আবার দুজন ঘুমিয়ে যাচ্ছে। যদিও এই ঘটনাগুলো হচ্ছে না, কিন্তু ম্যাকবেথ যেন এটা ফিল করতে পারছে, এবং ম্যাকবেথ সেখান থেকে পালিয়ে আসছে। আসার সময় সে দুটো ভুল করে আসছে, এক হচ্ছে সে ওই ড্যাগারটাকে নিয়ে আসছে না, আর তারা একটা প্ল্যান করেছিল আগে যে ওই রাজাকে যখন খুন করা হবে তখন কি করবে, ওই রক্তটা নিয়ে রক্ষীগুলো যারা রয়েছে, যে গার্ড গুলো রয়েছে, তাদের মুখে চোখে ছড়িয়ে দেবে বা হাতে টাতে লাগিয়ে দেবে, যাতে বুঝতে পারে কি যাতে ওরাই রাজাকে খুন করেছে। কিন্তু সে ওটা করতে পারছে না, সে ফিরে আসছে। ফিরে আসা দেখে লেডি ম্যাকবেথ ভাবছে যে সে কাজটা করতে পারেনি, তো যখন জিজ্ঞাসা করছে বলছে না আমি করতে পেরেছি, তো বলছে তুমি করতে পেরেছো, তো তুমি ড্যাগারটা নিয়ে আসোনি বা তুমি রক্ত ছড়িয়েছো, বলছে না সেগুলো আমি পারিনি। তো লেডি ম্যাকবেথ দ্বিতীয়বার ঘরে ঢুকছে এবং সেই ছুরিটা বার করে নিয়ে আসছে সেখান থেকে, আর ওই ছুরি দিয়ে ওই গায়ের রক্তগুলো, রাজার রক্তগুলো ওই প্রহরীদের হাতে মুখে ঢুকে লাগিয়ে দিচ্ছে, যাতে এইটা প্রমাণ হয় যে ওরাই খুনটা করেছে। সেই রাত্রে খুন হচ্ছে এবং ম্যাকবেথ এসে বেসিনে হাত ধুয়ে নিচ্ছে, ছুরি ধুয়ে নিচ্ছে, কিন্তু সেইখানে যে সিনগুলো রয়েছে খুব দারুণ দারুণ সিন রয়েছে, কিন্তু তোমাদের বইতে যেহেতু ছোট ফরম্যাটে দেওয়া রয়েছে তো সেখানে কিছু করার নেই। কারণ ওখানে যখন দেখানো হচ্ছে যে ওরা যতবার হাত ধুচ্ছে কিছু হাতটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বা এই যে জায়গাগুলো, এবং যখন ওরা বেরিয়ে আসছে, অ্যাকচুয়ালি ম্যাকবেথ যখন খুন করে বেরিয়ে আসছে, সেই সময়ে যেন একজন রক্ষী যেমন চিৎকার করে উঠছে যে খুন খুন বলে, আর একজন রক্ষী যেন বলছে যে ম্যাকবেথ খুন করেছে, ম্যাকবেথ অ্যাকচুয়ালি আর নিজের ঘুমকেই খুন করে ফেলেছে। মানে কোথাও একটা বলতে চাইছে যে এরপর থেকে ম্যাকবেথ আর শান্তিতে ঘুমোতে পারবে না। তো যাই হোক, ঘটনাটা এই অবধি যাচ্ছে, খুন হচ্ছে এবং দোষটা অন্যের ঘাড়ে চাপানোর জন্য রক্তগুলো ছড়ানো হচ্ছে। এরপরে পরদিন সকালের ঘটনা রয়েছে তোমাদের বইতে, মাঝখানে একটা ছোট্ট ঘটনা বলি বাইরের, সেটা হচ্ছে যে দু তিনজন যারা খুব ইম্পর্টেন্ট তারা এসেছিল না। আমি প্রথমে বলেছিলাম যে ম্যাকডাফ লেনক্স এরা আসেনি, তো ওরা ওই রাত ঠিক সকাল হতে হতে ওরা এসে উপস্থিত হচ্ছে এবং ক্যাসেলের গেটে শব্দ করছে, এবং ম্যাকবেথের কিন্তু ম্যাকবেথ বা লেডি ম্যাকবেথের তাতে কিন্তু বীভৎস ভয় লাগছে। তো গেট খুলে দেওয়ার পরে সকাল সকাল আবিষ্কার হয়ে যাচ্ছে যে ডানকান মারা গেছে, এবং ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ একটু চুপ থাকছে, কিন্তু ম্যাকবেথ এমন একটা হাবভাব করছে যেন ওই প্রহরীরাই খুন করেছে, এইটা প্রমাণ করাটা খুব বেশি করে দরকার। একদম মানে বলেই দিচ্ছে যে কেন এরা খুন করলো, এরা এরকম এরাই করেছে, এরকম জোর করে বলতে চাইছে যে অ্যাকচুয়ালি খুনটা ওরাই করেছে। এবং সেই যে একটা আনন্যাচুরাল বিহেভিয়ার, সেটা কিন্তু বাকিরা লক্ষ্য করছে। সেখানে কিন্তু রাজার দুই ছেলে রয়েছে, ম্যালকম রয়েছে, ডোনালবেন রয়েছে, এবং সব থেকে বড় খুব এক্সপিরিয়েন্স ম্যাকডাফ রয়েছে, যার কথা আমি বলেছিলাম, স্টার দিয়ে লিখে দিয়েছিলাম, সেম সেই ম্যাকডাফ রয়েছে। তো ওরা মোটামুটি কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে এই খুনটা কিন্তু ম্যাকবেথ করেছে, এবং হয়তো রাজা হওয়ার জন্যই করেছে। এইবার একটা ইম্পর্টেন্ট জায়গা, তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাকবেথ ডানকান খুন হলো, অথচ ম্যাকবেথ কেন রাজা হবে, ম্যালকম ডোনালবেন রয়েছে। তো হ্যাঁ, ম্যালকম এবং ডোনালবেন তারা রয়েছে ঠিকই, কিন্তু তারা অতটাও বড় এজের নয় বা অতটা এক্সপিরিয়েন্স নয় রাজা হওয়ার মতন, এবং সেই সময়ে তাদেরকে রাজা করলে হয়তো ম্যাকবেথও তাদেরকে মেরে ফেলতে পারে। তাই ম্যাকডাফের সঙ্গে আলোচনা করে তারা পালিয়ে যাচ্ছে। ডানকানস সন্স ফ্লেড, ডানকানসের ছেলেরা, ডানকানের ছেলেরা পালিয়ে যাচ্ছে। এইবারে মনে করো আমি একটা কথা বলেছিলাম যে ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনালবেন দুই দিকে লিখেছিলাম, এবং ডোনালবেনটাকে নিয়ে গিয়ে লিখেছিলাম আয়ারল্যান্ড, আর ম্যালকমটাকে নিয়ে গিয়ে এই সাইডে লিখেছিলাম ইংল্যান্ড, যেটা ছকে করে দেওয়া আছে। অ্যাকচুয়ালি এরা দুজন দুই দিকে পালাচ্ছে, ম্যালকম বড় ছেলে চলে যাচ্ছে ইংল্যান্ডের সহায়তার জন্য, আর ছোট ছেলে ডোনালবেন সে চলে যাচ্ছে কোথায়, সে চলে যাচ্ছে আয়ারল্যান্ডের সহায়তার জন্য। এটা কিন্তু ম্যাকডাফের পরামর্শে হচ্ছে, কারণ ম্যাকডাফ জানতো যে যদি এরা থেকে যায় ম্যাকবেথ হয়তো তাদেরকেও খুন করে দিতে পারে। তো যাই হোক, এই খুনটা কমপ্লিট হচ্ছে, দুজন পালিয়ে যাচ্ছে। তখন কিন্তু রাজ্যে, মানে সরি দেশে, ম্যাকডাফ রয়েছে, এবং ম্যাকবেথ যেহেতু আর কেউ নেই, রাজার নিকটস্থ আত্মীয় হিসেবে অ্যাকচুয়ালি ম্যাকবেথ হয়ে যাচ্ছে রাজা, অর্থাৎ 3 নম্বর যে প্রফেসিস সেটা কিন্তু সত্যি হয়ে যাচ্ছে, এবং গল্প কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। এবারে বন্ধুরা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা,
সেটা হচ্ছে ম্যাকবেথ তো রাজা হয়ে গেল, খুব ভালো কথা, কিন্তু থার্ড উইচ একটা কথা বলে গেছিল ব্যাঙ্কোর ব্যাপারে, যে ব্যাঙ্কোর রাজা হতে পারবে না কিন্তু ব্যাঙ্কোর ছেলেরা রাজা হবে। তাহলে রাজা হওয়ার পরে প্রথম চিন্তা ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের মাথায় এলো যে যদি ব্যাঙ্কোর ছেলেরা রাজা হয়ে যায়, ব্যাঙ্কোর কোনো পূর্বপুরুষ, মানে ব্যাঙ্কোর ছেলে বা সরি পূর্বপুরুষ নয় উত্তর পুরুষ, যদি কেউ রাজা হয়ে যায় তাহলে কি হবে। তার মানে ওরা প্ল্যান করছে যে ওই বংশটাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তার মানে ম্যাকবেথ প্ল্যান করছে ব্যাঙ্ককে খুন করার এবং তার ছেলেকে খুন করার, কারণ ওরা চায় না যে এই যে কিংশিপটা ওরা পেলো এটাকে ছাড়তে, বংশ পরম্পরায় যেন এটা ওদেরই থাকে, এরকম একটা প্ল্যান করা হচ্ছে। এবং ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ মিলে একটা ব্যাঙ্কুয়েটের আয়োজন করছে। ব্যাঙ্কুয়েট হচ্ছে একটা ভোজ, রাজা যে হলো তার তো একটা সেলিব্রেশন দরকার, যদিও ওল্ড রাজা মারা গেছে, বয়স্ক রাজা মারা গেছে, খুন হয়েছে, কিন্তু তবুও নতুন রাজা হয়েছে, তো সেখানে একটা ভোজ দরকার। এবং ওরা একটা সুন্দর প্ল্যান করলো যে আমরা একটা ভোজ করব, সেখানে সবাইকে ডাকবো, ইনক্লুডিং ব্যাঙ্কো, এবং ব্যাঙ্কো ছেলের নাম হচ্ছে ফ্লিয়েন্স। তো ফ্লিয়েন্স এবং ব্যাঙ্কো দুজনকেই ডাকবো, আর এমন ভাবে খুনটা করব যাতে লোকে আমাদেরকে সন্দেহ না করে। কি করলো, হায়ার্ড মার্ডারার, তারা কিছু খুনি ভাড়া করলো এবং বলে দিল যে এই সময়ে আমরা একটা ব্যাঙ্কুয়েট রেখেছি, ব্যাঙ্কো এবং তার ছেলে ফ্লিয়েন্স কে আমরা নিমন্ত্রণ করব, তারা এই রাস্তা দিয়ে আসবে, তোমরা তাদেরকে রাস্তায় খুন করবে। তাহলে কি হবে, ভোজের সময় সকল বড় বড় লোকজন উপস্থিত, সেখানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ আছে, অথচ ব্যাঙ্কো বাইরে খুন হয়ে যাচ্ছে, তাহলে সন্দেহটা কিছু করে ওদের ওপরে আসবে না। এইরকম একটা প্ল্যান করা হলো এবং ভোজ আয়োজন করা হলো। এই ব্যাঙ্কুয়েট সিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিন। তো হায়ার্ড মার্ডারাররা কি করলো, যে রাস্তায় ব্যাঙ্কো এবং ফ্লিয়েন্স আসবে সেই রাস্তায় লুকিয়ে বসে থাকলো। আর ব্যাঙ্কুয়েট সিনে ম্যাকবেথ কি করলো, একটা লম্বা টেবিল আয়োজন করলো, যেখানে পর 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 বেশ কিছু চেয়ার রাখা রয়েছে, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট পার্সনের জন্য, মানে কোনোটা হয়তো এখানে এই রাজ্যের থেনের জন্য, আরেকটা এই রাজ্যের থেনের জন্য, অবশ্যই সেখানে ম্যাকডাফ লেনক্স এরা ছিল, এবং ব্যাঙ্কোর জন্য একটা ইচ্ছে করে চেয়ার রাখলো, কারণ ও জানে খুব ভালো করে যে ব্যাঙ্কো আসবে না, তবুও ব্যাঙ্কোর চেয়ারটা রাখলো। ব্যাঙ্কোর চেয়ারটা ফাঁকা থাকবে, ব্যাঙ্কো তো রাস্তায় মারবে, কিন্তু প্রবলেম হলো একটা, প্রফেসি সত্যি হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। ফলে হায়ার্ড মার্ডারাররা যখন ব্যাঙ্কোকে মারতে চেষ্টা করলো, ব্যাঙ্কোকে মারতে পারলো, কিন্তু সামহাও কোন রকম ভাবে ফ্লিয়েন্স সেখান থেকে পালিয়ে গেল। মানে অ্যাকচুয়ালি প্রফেসিতে তো তাই ছিল যে ফ্লিয়েন্স সেখান থেকে পালিয়ে গেল, মানে ফ্লিয়েন্সই তো রাজা হবে বা মানে ব্যাঙ্কোর উত্তরসূরিরা রাজা হবে, এইটাই তো অ্যাকচুয়ালি ছিল। তো ফ্লিয়েন্স সেখান থেকে পালিয়ে গেল, এবারে সেটা কিন্তু ম্যাকবেথ জানে না যে পালিয়ে গেছে। তো ম্যাকবেথ কি করছে, লোকের সামনে দেখানোর জন্য, ভান করার জন্য ওই ভোজের সিনে কি বলছে, ব্যাঙ্কোর যে চেয়ার রয়েছে সেই দিকে তাকিয়ে বলছে যে সবাই চলে এসেছে, ব্যাঙ্কো আসেনি, আমার প্রিয় বন্ধু, তার জন্য আজকে আমি এই রাজা হতে পেরেছি, বা এই বিভিন্ন মেমোরি চেরিজ করছে, মেমোরিকে তুলে নিয়ে আসছে এবং বলার চেষ্টা করছে যে ব্যাঙ্কো এলে কতটাই ভালো হতো, জানি না কোথায় আটকে পড়েছে, চেয়ারটা ফাঁকা রয়েছে। এই সমস্ত কথা যখন বলছে তখন খুব মনে খুব ভালো করে জানে যে আমি লোক পাঠিয়েছি ওকে খুন করার জন্য। কিন্তু একটা অদ্ভুত সিন ঘটছে, দেখা যাচ্ছে ব্যাঙ্কো আস্তে আস্তে হেঁটে এসে ওই চেয়ারে বসছে। অ্যাকচুয়ালি এটা কিচ্ছু নয়, এটা ব্যাংকের, এখানে লেখা আছে যে এটা ব্যাংকোর ভূত, এখানে দেখানো হয়েছে যে সেটা সেইভাবে যে ভূত, কিন্তু এটা হচ্ছে ম্যাকবেথের মনের একটা সম্পূর্ণ একটা ভ্রম, সম্পূর্ণ একটা ভুল চিন্তা। সে সর্বক্ষণ ওটা চিন্তা করছে বলে সে এই জিনিসটা দেখতে পাচ্ছে অ্যাকচুয়ালি, যে ব্যাঙ্কো সেখানে এসেছে এবং সেখানে বসেছে। তো সেই ব্যাঙ্কোকে দেখে সে ভয় পাচ্ছে, বিভিন্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে, এবং যখন সেটা বলছে তখন তো সে একটা ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে বলছে। প্রবলেম হচ্ছে বাকি যারা আছে তারা তো দেখতে পাচ্ছে যে ম্যাকবেথ একটা পাগলের মতন বিহেভ করছে, ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে বলছে, এবং তাকে রীতিমতো দোষারোপ করছে, বা তাকে হয়তো অনেক কিছু বলে ফেলছে যেগুলো বলার নয়, বা যেগুলো বললে আসল সত্যিটা রিভিল হয়ে যেতে পারে, আসল জায়গাটা রিভিল হয়ে যেতে পারে সেই রকম। এবং লেডি ম্যাকবেথ, সে কিন্তু সব সময় একটা ক্লাসিক ক্যারেক্টার, সব সময় চায়
যে তাদের প্ল্যান গুলো কেউ না জানুক, ফলে সে চাইছে সেই জায়গাটাকে চাপা দেওয়ার জন্য। সে কানের কাছে গিয়ে বলছে যে এটা কিচ্ছু নয়, এটা তোমার একটা জাস্ট মনের ভুল। তুমি একটা কাজ করো, তুমি যখন ডানকানকে খুন করেছিলে তুমি একটা ছুরি দেখতে পেয়েছিলে, কিন্তু অ্যাকচুয়ালি সেই ছুরিটা ছিল না, এটাও ঠিক সেরকম, ওখানে কেউ নেই। তুমি কিন্তু ওইদিকে তাকিয়ে কোনো কথা বলো না, কানের কাছে গিয়ে কথা বলছে। কিন্তু ম্যাকবেথ তখন এমনই অবস্থা হয়ে গেছে, সে পরিষ্কার ভাবে ব্যাংকর ভূতটাকে দেখতে পাচ্ছে এবং সে তার সম্বন্ধে মানে তার যা যা বলার রাগ সবকিছু বলে যাচ্ছে। আর ফলে কি হচ্ছে, একটু একটু করে সত্যগুলো বাইরে বেরিয়ে আসছে এবং ওখানে যারা উপস্থিত ছিল ম্যাকডাফটা একটা প্রত্যেকে কিন্তু কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু বুঝতে পারছে যে ম্যাকবেথই এই কাজটা করেছে। এবং এই সিচুয়েশনটা যাতে আরো খারাপ না হয়, লেডি ম্যাকবেথ সেটাকে মেক আপ করার চেষ্টা করছে। লেডি ম্যাকবেথ বলছে যে ওর এটা একটা পুরনো পুরনো একটা রোগ, আপনারা চিন্তা করবেন না, আপনারা নিজেদের পার্টি ইয়ে করুন এবং একটু তাড়াতাড়ি খেয়ে আপনারা প্লিজ চলে যান। এটা ম্যাকবেথের একটা পুরনো রোগ, আমি একে উপরে নিয়ে যাচ্ছি, আমি সামলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, ওর কথা নিয়ে এখন কিছু ভাববেন না। ও মাঝে মাঝে এরকম হয়, তখন যা বলে তার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না। এইরকম কথাবার্তা বলে ও কি করছে, ও কিন্তু এই জায়গাটাকে ম্যানেজ করে নিয়ে যাই হোক সেই সিচুয়েশনটা সামলে নিচ্ছে এবং ব্যাংকুয়েট সিনটা শেষ হচ্ছে। প্রত্যেকে মোটামুটি যে সন্দেহটা করছিল যে হ্যাঁ ম্যাকবেথই খুনটা করেছে, তার অনেকটা আঁচ পেয়ে যাচ্ছে। এবারে কথা হচ্ছে, ওদের কানে খবর আসছে যে ব্যাংকো মারা গেছে কিন্তু ফ্লিয়েন্স পালিয়ে গেছে। ফলে তাদের যে চিন্তাটা আরো বেড়ে যাচ্ছে যে তাহলে যে প্রফেসিস বলছে সেটা তো সব মিলে যাচ্ছে, তাহলে আমার যারা পূর্ব উত্তরসূরি হবে, আমার যারা পরে আসবে, তারা কি রাজা হবে না? ম্যাকবেথের মনে কিন্তু এই প্রশ্ন বারবার জাগছে এবং সে একটা ডিসিশন নিচ্ছে, বলছে যে আমি আর একবার যাব এগেইন টু দা উইয়ার্ড সিস্টার। উইয়ার্ড মানে অদ্ভুত রকমের, তো সেই অদ্ভুত সিস্টার মানে সেই থ্রি উইচেস এর কাছে যাওয়ার কথা বলছে যে আমি আরো একবার যাবো। অতএব একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ম্যাকবেথ যে কিনা একজন খুব ভালো লোক ছিল, দারুণ যোদ্ধা ছিল, সবাই তাকে পুজো করত, সেই সিচুয়েশন থেকে সে আস্তে আস্তে একটা ব্ল্যাক ওয়ার্ল্ড এর দিকে চলে যাচ্ছে এবং শুধুমাত্র ওই ইভিল প্রফেসিস গুলোর উপরে ডিপেন্ড হয়ে যাচ্ছে তার লাইফটা। সে চাইছে যেন ওই প্রফেসিস গুলো সত্যি হোক, ওই উইচেস গুলো যেন তার বন্ধু হোক। ফলে আমরা প্রথম যে লাইনটা পড়েছিলাম যেখানে উইচেসরা বলেছিল যে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, দেখো তাই তো হচ্ছে, প্রত্যেকটা ফেয়ার জিনিস, ম্যাকবেথ ফেয়ার ছিল সে ফাউল খারাপ হয়ে যাচ্ছে। ডানকান এত ভালো একজন ছিল, সে কি হচ্ছে আস্তে আস্তে সূর্যের মতন একজন, সে অস্ত চলে যাচ্ছে। এবং এই যে দেখো আস্তে আস্তে ভালো জিনিসগুলো খারাপ হয়ে গেছে, তখন কি হয়েছে, তখন কিন্তু আবার ওদের দেখা হবে, এরকম একটা প্রমিস ছিল। তো যখন এই সমস্তটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো জিনিস খারাপ হয়ে যাচ্ছে, ম্যাকবেথ আবার একবার যাচ্ছে এদের খোঁজ করার জন্য। কোথায় যাচ্ছে? অবভিয়াসলি সেই ডিজোলেটেড হিথটার কাছে গিয়ে পৌঁছচ্ছে, যেখানে সে তিনটে ওই সিস্টার্স দেরকে দেখেছিল প্রথম। এই জায়গা থেকে আমি একটা স্টার দিয়ে দেখো লিখেছি কেভ লেখা রয়েছে, কারণ ওখানে গিয়ে একটা কেভে তাদের সঙ্গে দেখা হচ্ছে এবং একটা স্টার রয়েছে। এইখানে একটা ছক আমি লিখতে পারিনি, যে ছকটা বোর্ডে জায়গা নেই বলে বেসিক্যালি লেখা হয়নি। মুখে বলে দিচ্ছি, ডেসক্রিপশনে যেটা দেওয়া আছে তাতে পরিষ্কার লেখা আছে, সম্পূর্ণ বুঝতে পারবে, শুধু কথাগুলো শুনে নাও। সে প্রথমে যাচ্ছে ডেজোলেটেড হিথটার কাছে এবং সেই হিথটার কাছে গিয়ে সে যখন পাচ্ছে না, দেখছে পাশের একটা কেভ রয়েছে। তো সেই কেভে ওই তিনটে সিস্টার্সকে তারা পাচ্ছে এবং তারা কি অবস্থায় পাচ্ছে, সেখানে পাচ্ছে তাদের ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে। এইরকম সিচুয়েশনে একটা এত বড় প্যারাগ্রাফ রয়েছে তোমাদের বইতে, যে প্যারাগ্রাফে বলে দেওয়া আছে সে যে ব্ল্যাক ম্যাজিকের জন্য তারা কি কি জিনিস ইউজ করছে, প্রত্যেকটা নাম মনে রাখা সত্যি খুব কঠিন এবং অনেক অনেক ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ড গুলো তোমাদের হয়তো একদম আননোন হতে পারে, একটু ডিকশনারি দেখে মানে গুলো নিয়ে নেবে, কারণ অত বড়টা ভিডিওতে করাটা সম্ভব নয়। তো যেটা মেন কথা, তো ওখানে গিয়ে ও খুঁজে পাচ্ছে একটা কেভ এর মধ্যে ওই তিনজনকে, একটা বড় কড়াইতে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র ফুটিয়ে তারা একটা চার্ম তৈরি করছে, তারা একটা ম্যাজিক রস তৈরি করছে, যেটা দিয়ে তারা বিভিন্ন ভালো আত্মাগুলোকে বশ করে তাদের কাছ থেকে ভবিষ্যৎটা জেনে নেয়। তো এই যে উইয়ার্ড সিস্টার বা এই যে উইচেস এর কথা বলছি, ওদের কাজটাই হচ্ছে এই, ওরা এরকম একটা ব্ল্যাক ম্যাজিকের একটা চার্ম তৈরি করে, সেইটা দিয়ে ওরা অন্যান্যদের কাছ থেকে বস করে জেনে নেয়। তো ম্যাকবেথ ডাইরেক্ট ওখানে চলে যাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না, কারণ ম্যাকবেথ অ্যাকচুয়ালি এখন ওদেরই যেন একটা অংশ হয়ে গেছে। আমরা যখন প্রথম শুরু করি আমরা দেখতে পাই যে ভালো জিনিস খারাপ হবে বলে, এবং দেখো একটা এত বড় ট্র্যাজেডির প্রথম নায়কের নাম উচ্চারিত হচ্ছে একটা উইচেস এর মুখে, অর্থাৎ শেক্সপিয়ার যেন এখানে বলেই দিচ্ছেন যে এর পরে যা হবে তাতে কিন্তু ম্যাকবেথ আস্তে আস্তে, মানে আমাদের পরিচয় হচ্ছে ম্যাকবেথের উইচেসদের মাধ্যমে। অতএব বুঝতেই পারছো যে ম্যাকবেথ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, একজন ভালো লোক।
এবং সেটার জন্য সিচুয়েশন হতে পারে, লেডি ম্যাকবেথ দায়ী হতে পারে, এই নিয়ে বিরাট আলোচনা হয়, পরে আসা যাচ্ছে। যাই হোক, তো সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে ডাইরেক্ট বলছে যে আমি আমি আরো অনেক কিছু জানতে চাই, তো অ্যান্সার কি তোমরা দেবে নাকি তোমাদের আরো কাউকে ডেকে নিয়ে আসবে, হেড যারা আর কি, যে স্পিরিট গুলো হেড স্পিরিট রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আসবে, এইরকম একটা প্রশ্ন করছে। তো ওরা যাই হোক ওই সমস্ত চার্ম টার্ম যা প্রিপেয়ার করেছিল সেই চার্ম গুলো থেকে বিভিন্ন প্রশ্নের মানে চার্ম গুলো দিয়ে বিভিন্ন স্পিরিটকে ডেকে উত্তর দেওয়ার চেষ্টা করছে। তো ম্যাকবেথের যেটা প্রথম প্রশ্ন ছিল সেটা হচ্ছে, ম্যাকবেথ অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে যে এর পরে আমার ভবিষ্যতে কি হবে। তো সেই সময় তিনজন আবার সেখানে আসছে, তিনটে আলাদা আলাদা বেশ ধরে আসছে, তিনটে আলাদা আলাদা পোশাকে আসছে, তিনটে কি বলবো, তিন রকম সেজে আসছে তিনটে স্পিরিট, এবং তারা এসে ম্যাকবেথকে তিনটে খুব ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছে, যে কথাটা না জানলে এর পরের ঘটনাগুলো জানা যাবে না। প্রথম জন সে একটা প্রথম অ্যাকচুয়ালি একটা মাথা আসছে, একটা মুকুট পরা আর্মড একটা হেড আসছে, এবং সে কি বলছে, সে এসে বলে যাচ্ছে যে বি ওয়্যার অফ দ্য থেন অফ ফাইভ, থেন অফ ফাইভ কে, ম্যাকডাফ। তো বলছে ম্যাকডাফের থেকে সাবধানে থাকবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ, তোমার ভবিষ্যৎ জানতে চাও, তো এসে বলছে কি ম্যাকডাফের থেকে সাবধানে থাকবে, এটা হচ্ছে প্রথম অ্যাকচুয়ালি একটা কি বলবো, একটা প্রফেসিস বলা যেতে পারে, একটা প্রফেসিস যেটা প্রথমে এসে একজন ওকে বলে যাচ্ছে। দ্বিতীয় জন সে কে, সে একটা ব্লাডি চাইল্ড, সে কি হচ্ছে, সে এসে বলে যাচ্ছে যে তোমার চিন্তার কোনো কারণ নেই, ন্যাচারালি মহিলাদের থেকে জন্মেছে, এরকম কোনো লোক তোমাকে মারতে পারবে না, অতএব তুমি নিশ্চিন্ত থাকো। প্রথম জন এলো একটা শুধু মাথা, সে থেন অফ ফাইভ এর থেকে সাবধান করে গেল। দ্বিতীয় জন একজন ব্লাডি চাইল্ড, একটা রক্ত মাখা একটা বাচ্চা ছেলে, সে এসে বলছে যে ন্যাচারালি জন্মেছে, এরকম কেউ তোমাকে মারতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এবং থার্ড একজন আসছে, একটা ক্রাউন্ড চাইল্ড, একটা বাচ্চা ছেলে, মাথায় একটা রাজমুকুট পরানো এবং তার হাতে একটা গাছ রয়েছে, সে এসে কি বলছে, সে এসে বলছে যে ম্যাকবেথের মৃত্যু ততদিন হবে না যতদিন না বার্নাম ফরেস্টটা ডানসিনান পাহাড় অব্দি এগিয়ে আসতে পারে। এই যে বার্নাম বা বার্নাম ফরেস্ট যেটা, সেটা হচ্ছে ম্যাকবেথের যে দুর্গ তার থেকে অনেকটা দূরে একটা জঙ্গল, এবং ম্যাকবেথের ক্যাসেলের থেকে আরো একটু দূরে একটা পাহাড়, তার নাম হচ্ছে ডানসিনান। তো বলছে এই যে জঙ্গলটা, এটা যতদিন না ডানসিনান অব্দি এগিয়ে আসবে ততদিন অব্দি কিন্তু ম্যাকবেথকে কেউ মারতে পারবে না। দেখো প্রথম যে তিনটে কথা বলা হয়েছে, যে তিনটে প্রফেসিস বা তিনটে যে কথা বলা হলো, তিনটের মধ্যে দেখো প্রথমটা যেটা ফাইভ এর থেকে সাবধানে থাকতে হবে, এটা অবভিয়াসলি থাকাই যায়, কারণ ফাইভ এর থেকে কোনো একটা কারণবশত তাকে সতর্ক করা হচ্ছে, এটা নিয়ে ম্যাকবেথ বেশি চিন্তা করে না। কিন্তু পরের দুটো যেন বলেই দিচ্ছে যে ম্যাকবেথের মৃত্যু কি হবে, সাধারণ ভাবে হবে, কারণ মহিলাদের থেকে ন্যাচুরালি জন্মেছে, এরকম কেউ মারতে পারবে না, তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি ম্যাকবেথকে কেউ মারতেই পারবে না, এরকম একটা মানে উঠে আসছে। আর দ্বিতীয়ত একটা জঙ্গল সে নিজে নিজে কখন একটা পাহাড় অব্দি এগিয়ে আসতে পারে না, ম্যাকবেথ সেটাই ভাবছে যে একটা গাছ সে শিকড় মাটিতে আটকে রেখেছে, সে কি করে এগিয়ে আসবে, ফলে আমার আর এইরকম মানে হঠাৎ করে আমার মৃত্যু হবে না, আমার ন্যাচুরাল ডেথ হবে। এবং এই যে ম্যাকবেথ নিজের ভবিষ্যৎ সম্বন্ধে এতটা সিকিউর হয়ে যাচ্ছে, এতটা জেনে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তার অনেকটা শান্তি হচ্ছে যে না আমার আর কোনো রকমের চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, একটা চিন্তা এখনো রয়েছে, সেটা হচ্ছে ব্যাংকোর ছেলে রাজা হবে কিনা, এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করছে তখন একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যে ব্যাংকোর ছেলে কি রাজা হবে, এটা যখন জিজ্ঞাসা করছে তখন দেখছে যে পরপর আটটা স্পিরিটে একটা শ্যাডো সামনে দিয়ে মুভ করছে, প্রত্যেকে ক্রাউন, প্রত্যেকে মাথায় কি বলে ওটাকে, চূড়া পরানো, এবং লাস্ট জন হচ্ছে ব্যাংকো, এবং তার হাতে একটা মিরর রয়েছে, এবং সেই মিররে আরো বেশ কিছু জনের মানে একটা ছবি উঠে আসছে, এবং ব্যাংকো এরকম করে আঙুল দিয়ে সেই মিররের দিকে দেখাচ্ছে, ম্যাকবেথ তাকিয়ে দেখছে, এবং ম্যাকবেথ পরিষ্কার বুঝতে পারছে যেন যে অ্যাকচুয়ালি যে আট জন, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ব্যাংকোর পূর্ব পুরুষ এবং উত্তর পুরুষ, অতএব, এবং প্রত্যেকের যে মানে অ্যাকচুয়ালি ওই যে আট, যে আটজন রয়েছে তারা, সেখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ব্যাংকোর এটা হচ্ছে বংশ, এবং এরা হয়তো একদিন রাজা হবে, অর্থাৎ এটা ছবির মাধ্যমে বা এই সিনটার মাধ্যমে, এইট শ্যাডোর মাধ্যমে এটা দেখানো হচ্ছে। এবং তারা তারপরে কি হচ্ছে, তারা গোল গোল করে ঘুরে সেই উইয়ার্ড সিস্টার গুলো গান গাইছে, এবং সেই জায়গাটা থেকে ম্যাকবেথ চলে আসছে। তো সেখানে যে উত্তর সে পেল, সেই উত্তরের মধ্যে মোটামুটি এটা জানা গেল, বা ম্যাকবেথ এটা বুঝতে পারলো যে তার মৃত্যু হচ্ছে ন্যাচারাল ভাবে,
কোনো রকমের আনন্যাচারাল ডেথ হবে না, আর ব্যাংকর ছেলেরা রাজা হতে পারে, তাও একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তো সে প্রথম প্রফেসিস যেটা বা প্রথম যে কারণটা বলেছিল যে ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে হবে, সে কি করছে, সে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কোথায়, ম্যাকডাফের ক্যাসেলে, এবং সেখানে গিয়ে দেখছে ম্যাকডাফ নেই। কারণ কারণ ম্যাকডাফ এতক্ষণে বুঝতে পেরেছে যে তার বাইরে যাওয়াটা দরকার, কারণ ম্যালকম এবং ডোনাল্ড বেন অর্থাৎ ডানকানের দুই ছেলে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে আছে। ম্যাকডাফ গিয়ে তাদের সঙ্গে জুটি বেঁধে যদি একটা সৈন্য রেডি করে ওই দুই দেশের কাছ থেকে হেল্প নিয়ে আসতে পারে, তবেই একমাত্র ম্যাকবেথকে হারানো যাবে। তাই সে চলে যাচ্ছে ওই ছেড়ে বাইরে, মানে স্কটল্যান্ড ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এবং যখন ম্যাকবেথ ম্যাকডাফের ক্যাসেলে গিয়ে পৌঁছচ্ছে, তখন দেখছে সেখানে ম্যাকডাফ নেই। ফলে কি হচ্ছে, সে পাচ্ছে কিল্ড ম্যাকডাফ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। কি করছে সে, পাচ্ছে কাকে, ম্যাকডাফের বউ এবং তার ছেলেকে। এবং ম্যাকবেথ তখন এতটাই ব্রুটাল হয়ে গেছে, এতটাই খুন করতে করতে খুনটা তার নেশা হয়ে গেছে, সে প্রথমে রাজাকে করলো, তারপরে পথ থেকে সরানোর জন্য ব্যাংককে করলো, ফ্লিয়ান্স যখন পালিয়ে গেল তারপরে জেনে এসে এখন দেখো ম্যাকডাফকে খুন করতে গেছে যে আমার পথের কাঁটা সরাবো। কিন্তু ম্যাকডাফকে না পেয়ে হাতের সামনে যাকে পাচ্ছে তার বউকে এবং ছেলেকে, ছেলেদেরকে ব্রুটালি খুন করে ফেলছে, খুব নৃশংস ভাবে খুন করে ফেলছে। মানে অ্যাকচুয়ালি ম্যাকবেথ যে কিনা ভালো লোক ছিল, সে অ্যাকচুয়ালি এমন একটা খুনি হয়েছে যে ওর রাজা হওয়ার পথে যে যে আসবে প্রত্যেককে খুন করে ফেলবে, এইরকম একটা অদ্ভুত ব্যাপার তৈরি হয়েছে। এবং সে কি করছে, সে যাই হোক ওদেরকে খুন করে চলে আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে ম্যাকবেথ এই যে খুনগুলো করছে, ম্যাকবেথ কিন্তু একটুও শান্তিতে নেই। সে কি করছে, সব সময় একটা চিন্তা তার মাথায় ঘুরছে। এবং সে রাজা হয়েছে ঠিকই, এলাকার লোকজন বুঝতে পেরেছে যে ম্যাকবেথ কি, ম্যাকবেথই হচ্ছে পাপী, ম্যাকবেথ হচ্ছে দস্যু, সে খুন করেছে এবং কেউ তার পক্ষে নেই। কিছু জন ওইখান থেকে পালিয়ে ম্যাকডাফের সঙ্গে ম্যালকম ডোনাল্ড বেনকে জয়েন করতে চলে গেছে, যারা যেতে পারেনি বিভিন্ন কারণবশত, তারা আছে, সামনাসামনি দেখাচ্ছে তারা ম্যাকবেথের দলে, কিন্তু ভেতর ভেতর তারা সাপোর্ট করছে ম্যাকডাফকে বা ওই রাজার ছেলেগুলোকে। এবং ম্যাকবেথ সেটা খুব ভালো করে জানে যে সে পাপ করে খুন করে এখানে রাজ্যটাকে দখল, মানে দেশটাকে দখল করেছে, রাজা হয়েছে। ফলে তার কিন্তু সব সময় মাথায় এটা চিন্তা যে এই বুঝি আমার বিপদ নেমে এলো, এই বুঝি আমার উপর প্রতিশোধ নিতে কেউ এলো। ফলে তার ঘুম কিন্তু চলে গেছে, এবং শুধু ঘুম নয়, এমন একটা সিচুয়েশন তার শান্তি জীবন থেকে পুরোপুরি চলে গেছে। একজন প্রহরী যেমন বলেছিল যে ম্যাকবেথ নিজের ঘুমকে খুন করেছে, অ্যাকচুয়ালি ম্যাকবেথ আর কোনোদিন ঘুমোতে পারবে না। তো সেই জায়গাটা কিন্তু এসেছে, এবং সেই সময়ে যখন খুন করেছিল একটা কথা বাদ চলে গেছিল, অ্যাকচুয়ালি এতটা টানা বলছি বলে এটা হচ্ছে। যখন খুন করেছিল ওরা একজন ওই প্রহরীগুলোর মধ্যে একজন আমেন বলেছিল, আমেন হচ্ছে পবিত্র একটা শব্দ। তো ম্যাকবেথ সেটা চেষ্টা করছিল বলার, কিন্তু ম্যাকবেথ সেই সময় বলতে পারেনি। অর্থাৎ এখানে শেক্সপিয়ার দেখাতে চেয়েছে যে ম্যাকবেথের মধ্যে থেকে সমস্ত পবিত্রতা, আমেন হচ্ছে গড রিলেটেড ওয়ার্ড, তো সেই ওয়ার্ড গুলো বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ম্যাকবেথ এখন এমন হয়ে গেছে, একজন খুনি হয়ে গেছে, সে চাইলেও আর ক্ষমা চাইতে পারছে না, বা ঈশ্বরের কাছাকাছি যেতে পারছে না, ঈশ্বরের ওয়ার্ড গুলো বলতে পারছে না, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। তো এখন সেই সিচুয়েশনটা আরো বেড়েছে এবং এমন অবস্থায় দাঁড়িয়েছে যে ম্যাকবেথ হিংসে করছে কাকে, ডানকানকে, যে একজন মারা গেছে, যে কবরে শুয়ে রয়েছে তাকে হিংসে করছে, যে ডানকান অন্তত আমার থেকে ভালো, তাদেরকে তাকে প্রজারা ভালোবেসেছে। এমন কি সব থেকে বড় কথা, সে এখন শান্তিতে কবরের মধ্যে ঘুমোচ্ছে। মানে তোমরা জাস্ট ভেবে নাও, একটা লোক সে একজন কবরে শুয়ে থাকা মানুষকে হিংসে করছে, মানে তার জীবনটা কতটা বাজে, কতটা অশান্তি, কতটা পিস নেই তার জীবনে। ফলে সে একজন কবরে শুয়ে থাকা মানুষকে হিংসে করতে পারে, এবং সে যদি একজন রাজা হয়ে এটা করতে পারে, তার মানে বুঝতেই পারছো যে সে রাজা হয়তো হয়েছে, নামে হয়েছে, সে ক্ষমতার লোভে খুন করে রাজা হয়েছে, কিন্তু তার মনের অবস্থাটা কেমন, এবং সে তার এই সমস্ত ক্ষমতা কথা, সমস্ত মন খারাপ যাকে শেয়ার করছে, সে হচ্ছে সেই লেডি ম্যাকবেথ। কিন্তু ঘটনা এখানে চেঞ্জ হচ্ছে, লেডি ম্যাকবেথ সুইসাইড করছে। এখানে কিন্তু একটা একটা বড় সিন রয়েছে, তোমাদের জাস্ট এক লাইন বলা আছে এবং একটা ওয়ার্ড লেখা আছে তোমাদের বইতে, সোমন্যাম্বুলিজম। সোমন্যাম্বুলিজম হচ্ছে একটা অদ্ভুত রকমের রোগ যেখানে মানুষজন পাগল হয়ে যায় এবং রাত্রিবেলা ঘুম হয় না, ঘুমের ঘরে হেঁটে বেড়ায়, এই জাতীয় একটা প্রবলেম। তো লেডি ম্যাকবেথের সেরকম একটা রোগ হয়ে যাচ্ছে, মানে লেডি ম্যাকবেথ তো পাপ করেছে, এবং সত্যি কথা বলতে বিরাট বড় পাপ করেছে, কারণ ও এই পুরো ব্যাপারটাতে ইন্সপিরেশন দিয়েছে ম্যাকবেথকে, ইনস্টিগেট করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে খুনটা করতে বলেছে, এবং এর ফলে কিন্তু ওর মনে একটা
মানুষ যখন পাপ করে আমরা কিন্তু জানি যে আমরা বাজে কাজ করেছি এবং আমাদের অনুশোচনা হয়, এবং সেই অনুশোচনা লেডি ম্যাকবেথের এমন একটা জায়গায় গেছে যে তার এরকম একটা রোগ হয়েছে সোমন্যাম্বুলিজমের মতন, এবং সে কি করছে, সে সেটাকে সহ্য করতে না পেরে বিবেক তাকে কামড়ে ধরছে, বিবেকের দংশন আমরা যেটা বলি সেই জিনিসটা তাকে কামড়ে ধরছে, এবং তাতে কি হচ্ছে তার ফলে কিন্তু সে কি হচ্ছে তার ফলে অ্যাকচুয়ালি সে সুইসাইড করে নিচ্ছে, এবং ম্যাকবেথের যে একমাত্র সম্বল ছিল যাকে সে বলতো সবকিছু সেও কিন্তু মারা যাচ্ছে। ফলে ম্যাকবেথের সিচুয়েশনটা ভাবো, ম্যাকবেথ একদম খুশি নয় রাজা হয়ে, কোনো একটা ঝোঁকের বসে করে ফেলেছে, পর পর ব্রুটালি সব কটাকে খুন করেছে, এবং লাস্ট অব দি যার জন্য বা যার ইনস্টিগেট করার জন্য ও এটা করলো সে সুইসাইড করে নিচ্ছে। অতএব ম্যাকবেথ কিন্তু এখন একদম একা ক্যাসেলের উপরে একটা ঘরে বসে আছে, এবং বসে বসে যেন চাইছে যে মৃত্যু তাড়াতাড়ি নেমে আসুক, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন নেমে আসে, এবং কি হয় তাকে যেন এসে যেন সে তাড়াতাড়ি মরতে পারে, এরকম একটা সিচুয়েশন। মানে একজন মানুষ, একজন রাজা ঠিক কতটা বাজে অবস্থায়, কতটা অশান্তিতে থাকলে এই চিন্তা করতে পারে বুঝতেই পারছো তোমরা। এটা কিন্তু ট্র্যাজেডি, ট্র্যাজেডির কিন্তু একটা বড় সড় নিয়ম হচ্ছে। ট্র্যাজেডি মানে হচ্ছে তোমরা এক কথায় বলতে গেলে জানবে যে দুঃখের একটা গল্প, কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাজেডির অনেক নিয়ম রয়েছে। মানে এখানে যে হিরো তাকে বলা হয় প্রোটাগনিস্ট, তো সেই প্রোটাগনিস্ট বিভিন্ন ভাবে খারাপ কাজ করবে, সেটা সময়ের জন্য হতে পারে, ভাগ্যের জন্য হতে পারে, নিজের দোষে হতে পারে, অন্য কারোর দ্বারা কি বলবো, অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে হতে পারে, এবং তার ফলে সে একটা শাস্তি পায়, এবং শাস্তি পাওয়ার আগে সে প্রচন্ড মাত্রায় অনুশোচনা করে, এবং সেই সময়ে কিন্তু দর্শক যারা দেখছে বা যারা পড়ছে তাদের কিন্তু মনে হয় যে এই লোকটা এতটা শাস্তি না পেলেও হতো, তাদের খারাপ লাগে বেসিক্যালি ওই প্রোটাগনিস্টের জন্য, এবং লাস্ট অব দি মারা যায়, এবং দর্শকের কিন্তু মনে হয় যে এতটা শাস্তি না পেলেও হতো, যে পাপ করেছে ঠিক আছে শাস্তি পাক কিন্তু এতটা না যেন পায়, এরকম একটা জায়গা তৈরি হয়ে আসে। তো সেই জায়গাটা এখানেও হবে আস্তে আস্তে, এবং সেই জন্য এটা একটা সফল ট্র্যাজেডি। তো ম্যাকবেথ সেইরকম একটা পাহাড়ে নিজের ক্যাসেলের ওপরে বসে নিজের মৃত্যুর দিন গুনছে, নিজের চাইছে যে কখন আসবে, কিন্তু তার মনে একটা বিরাট সাহস আছে, সে কিন্তু যোদ্ধা। প্রথমত সে যোদ্ধা, সে সহজে হেরে যেতে চায় না, আর দ্বিতীয় কথা তাকে যে তিনটে কথা বলেছিল সেই তিনটে কিন্তু দেখো এমনই কথা যেটা হয়তো সত্যি হবেই না, এরকম একটা সিচুয়েশন তার মনে যখনই আসছে সে কিন্তু একটা জোর পাচ্ছে যে না এটা কখনোই সম্ভব নয়, আমাকে যে কথা বলেছে এতগুলো যখন সত্যি হয়েছে এটাও সত্যি হবে, অতএব আমার মৃত্যু কিছু করেই সম্ভব নয়, এইরকম ভাবে সে দিন কাটাচ্ছে, কিন্তু প্রচন্ড অশান্তিতেই কাটাচ্ছে এটা আমরা বুঝতে পারছি। এইরকম একটা দিন, দেখো আমি এখানে লিখেছি অল অ্যাট্যাক্ট ম্যাকবেথ, সবাই ম্যাকবেথকে অ্যাটাক করে। তো এইরকমই একটা দিন, যে আমি আগে ঘটনাটা বলিনি, এরকম একটা দিন ম্যাকবেথ নিজের ক্যাসেলে রয়েছে, ক্যাসেলটা পাহাড়ের ওপরে, সেখান থেকে দেখছে, লক্ষ্য রাখছে যে কেউ আসে কি না আসে। তো এইরকম কথাবার্তা চলছে বা যখন রেস্ট করছে, একজন প্রহরী এসে তাকে জানাচ্ছে যে, এবং সে খুব মানে ভয় পেয়ে শুকিয়ে গিয়ে জানাচ্ছে যে খুব বাজে একটা ঘটনা ঘটেছে যেটা সে মুখে বলতে পারছে না, কিন্তু ওই যে ফরেস্টটা যেটার কথা আমরা বলছি, যেটা বিন্নাম বা বার্নাম ফরেস্ট, সেই ফরেস্টটা আস্তে আস্তে যেন ডান্সিনেন পাহাড়ের দিকে এগিয়ে আসছে। অতএব যেটা বলেছিল যে এটা যতদিন না হবে ততদিন ম্যাকবেথ মরবে না, এবং ম্যাকবেথ ভেবেছিল যে একটা ফরেস্ট কিছু করে পাহাড়ের দিকে এগোতে পারে না, সেই জায়গাটা তৈরি হয়েছে। প্রহরী এসে বলছে যে একটা ফরেস্ট যে কিভাবে পাহাড়ের দিকে, মানে ওরা দেখতে পাচ্ছে উঁচু থেকে টাওয়ার থেকে লক্ষ্য রাখছে, তো দেখতে পাচ্ছে ফরেস্টটা যেন এগিয়ে আসছে, এবং ম্যাকবেথ কিন্তু বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে। তো ম্যাকবেথ তারপরে কি হচ্ছে, তারপরে ও বলছে যে, ম্যাকবেথ প্রচন্ড ভেঙে পড়ছে যে আচ্ছা এটা তাহলে সত্যি হলো, তার মানে আমি মারা যাবো, আমাকে তো বলেছিল যে না এটা যতদিন না হবে ততদিন আমার কোনো বিপদ নেই, কিন্তু এটা তো হচ্ছে, তার মানে কি আমি মারা যাবো, তো চিন্তা করছে, এবং সঙ্গে সঙ্গে যেহেতু ও যোদ্ধা এবং যেহেতু বীর যোদ্ধা, ও কিন্তু ইনস্ট্যান্ট ভাবছে যে না আমাকে এইভাবে মরে গেলে হবে না, ফলে নিজেকে কিন্তু সে যুদ্ধের জন্য সুসজ্জিত করে নিচ্ছে, এবং বলছে ঠিক আছে যে আসছে দেখা যাচ্ছে, আমি যদি মরতে হয় আমি যুদ্ধ করেই মরবো। এটাই একটা বড় যোদ্ধার গুণ, একটা বিরাট বড় যোদ্ধার এটাই হচ্ছে প্রকৃত গুণ, যে সে যুদ্ধ করে মরে, সে হারার আগে কোনোদিন হেরে যায় না। এবং ম্যাকবেথ কিন্তু জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও কিন্তু এই একই জিনিসটা দেখিয়ে গেছে, এবং সেই জন্যই হয়তো সে এই ট্র্যাজেডির খুব সফল একজন হিরো। সরি ভিডিওটা কেটে গেছিলো, অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছিলো ছোট্ট, আমার ঘরে অ্যাকচুয়ালি রাত্রে আমি রাত্রে ভিডিও করি,
এবং আমার এই প্রত্যেক ঘন্টায় একবার করে ঘড়িটা বেজে ওঠে, মানে যটা বাজে ততক্ষণ অবধি ঘন্টা পড়ে এবং একটা বড় টাইম আর কি ইয়ে হয়। তো সেই কারণে ভিডিওটা একটু পজ করতে হয়েছিল, এবং দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো ঘড়িটাতে অলরেডি 3:05 বাজে, রাত্রির 3:05। তো আমি কেন একটু লাইক বা একটু কমেন্টের কথা বলি ভাবতেই পারছো, ভিডিওগুলো করতে সত্যি একটুখানি, যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না। তো আমরা যেখানে ছিলাম সেখানে আসা যাক। তো এখানে কি হচ্ছে, একটা প্রফেসি সেটা সত্যির দিকে এগিয়ে যাচ্ছে, এবং ম্যাকবেথ কি করছে, নিজেকে সাজিয়ে নিয়ে যুদ্ধ করতে নামছে। যখন নামছে তখন দেখছে অনেক সৈন্য তার দিকে আসছে, এবং তাদের নেতৃত্ব দিচ্ছে ম্যালকম এবং ম্যাকডাফ। তো ম্যাকবেথের সামনে যারা আসছে, ম্যাকবেথ বীর যোদ্ধার মতন যুদ্ধ করছে এবং সবাইকে একদম মেরে ফেলছে, যতক্ষণ না অব্দি তার সামনে এসে পৌঁছচ্ছে ম্যাকডাফ। ম্যাকবেথ ফেস্ট ব্যাকডাফ, এতক্ষণ অব্দি যতক্ষণ না এসে পৌঁছচ্ছে ততক্ষণ অব্দি সে কিন্তু তার সামনে যারা যারা আসছে প্রত্যেককে মেরে ফেলছে, প্রত্যেককে ম্যাকবেথ শেষ করে দিচ্ছে। কিন্তু ম্যাকডাফের সামনে এসে সে একটুখানি থেমে যাচ্ছে, কারণ ওই সিস্টার্সরা বলেছিল যে ম্যাকডাফের থেকে একটু সাবধানে। এবারে আমাদের এইখানে দেখো একটা এই প্রফেসিস রিভিল বলে একটা আছে, এই জায়গাটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে যে তিনটে কথা বলেছিল, প্রথমত তো বলেছিল যে থেন অফ ফাইভ অর্থাৎ ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে, এটা, এবং বাকি যে দুটো, যে দুটো কোনোদিনই সম্ভব হবে না বলা হয়ে বলে মনে হয়েছিল, তার মধ্যে 3 নম্বরটা সত্যি হয়ে গেছে, ব্রিন্ডম ফরেস্ট, সেটা ডানসিনান অব্দি এগিয়ে এসেছে। এটা কি করে সম্ভব হয়েছে? অ্যাকচুয়ালি যখন ওই ম্যাকডাফ, ম্যালকম এবং ডোনাল্ড বেন নিজেদের সমস্ত সেনা নিয়ে ম্যাকবেথের ক্যাসেলের দিকে এগিয়ে আসছিল, সেই সময় ম্যালকম কি করেছে, একদম সুদক্ষ একজন নেতার মতন সে বলেছে একটা কাজ করো, বেন্নাম ফরেস্ট থেকে কিছু গাছ কেটে নাও এবং সেই গাছগুলোকে এইভাবে সামনে ধরে এগিয়ে চলো, তাহলে ম্যাকবেথ যখন দূর থেকে ক্যাসেলের ওপর থেকে দেখবে তখন আমাদের সংখ্যাটা সঠিক বুঝতে পারবে না। সে দেখবে একটা ফরেস্ট এগিয়ে আসছে, তার পেছনে ব্যাকআপে কতজন রয়েছে সেটা বুঝতে পারবে না। এটা একটা অসাধারণ কৌশল যুদ্ধের, যে শত্রুপক্ষর কাছে নিজের সংখ্যাটাকে লুকিয়ে রাখা। তো সেটা ম্যালকম করেছিল, এবং সেটা যেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে প্রত্যেকে সামনে একটা গাছ ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে, ফলে মানুষটিকে দেখা যাচ্ছে না, গাছটাকে দেখা যাচ্ছে, এবং মনে হচ্ছে একটা জঙ্গল যেন এগিয়ে আসছে। এবং সেই কারণে এটা হয়তো একটু অন্য মিনিং এ, একটু ডুয়াল মিনিং এ গিয়ে এটা সত্যি হয়েছিল যে হ্যাঁ সত্যি করে বার্নাম ফরেস্টটা ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে আসছিল। এত রাতে 3 নম্বরটা সত্যি হয়েছে। এবার যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে ন্যাচারালি জন্মেছে ওমেন্স উম থেকে, অর্থাৎ মহিলার পেট থেকে ন্যাচারালি জন্মেছে, এরকম কেউ ম্যাকবেথ ম্যাকবেথকে খুন করতে পারবে না। তো যখন ম্যাকডাফের সামনে যাচ্ছে, ও নিজেকে সামলানোর একটু চেষ্টা করছে, এবং ওখানে যেহেতু বলেছিল যে ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে, ও সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তো ম্যাকডাফ তাকে দাঁড় করাচ্ছে, কারণ ম্যাকডাফের তো রাগ রয়েছে। ম্যাকডাফের বউ এবং ছেলেকে বিনা কারণে ম্যাকবেথ ব্রুটালি মেরেছে, তো ম্যাকডাফের একটা বিরাট রাগ রয়েছে, ম্যাকবেথকে দাঁড় করাচ্ছে এবং যুদ্ধের জন্য সে বলছে। তো ম্যাকবেথ বলছে আমি তোমার সঙ্গে যদি যুদ্ধ করি তুমি হেরে যাবে, কারণ আমি হচ্ছে কি, আমি হচ্ছে চার্মড, আমাকে লোকজন বলেছে, মানে আমার অ্যাকচুয়ালি ভাগ্যে রয়েছে যে যারা ন্যাচারালি জন্মেছে তারা আমাকে মারতে পারবে না। তখন ম্যাকডাফ হাসছে, এবং ওই যে প্রফেসি সেটাকে মিথ্যে কর, মানে অ্যাকচুয়ালি সেটা মিথ্যে হবে কিভাবে দেখো, ম্যাকডাফ বলছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ন্যাচারালি জন্মেছে এরকম কেউ মারতে পারবে না, কিন্তু আমি ন্যাচারালি জন্মাইনি, ওমেন্স উম্প থেকে যারা ন্যাচারালি জন্মেছে তারা তোমাকে মারতে পারবে না, কিন্তু আমার মায়ের উম্প থেকে অর্থাৎ আমার মায়ের পেট থেকে আমাকে কি করা হয়েছিল, কেটে বার করা হয়েছিল। অর্থাৎ এই ম্যাকডফ হচ্ছে সিজারিয়ান বেবি, ম্যাকডফ হচ্ছে সিজারিয়ান বেবি, সে ন্যাচারালি জন্মগ্রহণ করেনি। এবং এটা শোনার পরে কিন্তু সেকেন্ড যে প্রফেসি ছিল সেটা কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে, এবং ম্যাকবেথ বুঝতে পারছে যে এই যে কথাগুলো বলেছিল সিস্টার্সরা, উইয়ার্ড সিস্টার্সরা বা উইচরা, সেটা বেসিক্যালি একটা দুটো মিনিং এর একটা কথা ছিল, ডুয়াল মিনিং এর, এবং সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে যায়, সেটা ধাঁধার মতন কথা, সেটাতে বিশ্বাস করা মানে জীবন শেষ হয়ে যায়। ফলে কি হচ্ছে, সে ভয় পেয়ে যাচ্ছে এবং ম্যাকডাফকে সে আর ফেস করতে চাইছে না। সে বড় যোদ্ধা, সে পারবে হয়তো ম্যাকডাফকে হারিয়ে দিতে, কিন্তু তার মনের বল একদম ভেঙে যাচ্ছে, কিছু করেই সে আর ম্যাকডাফকে ফেস করতে চাইছে না। তো ম্যাকডাফ বলছে হয় আমার সঙ্গে যুদ্ধ করো দিয়ে মরো, আর না হলে তোমাকে আমি অ্যারেস্ট করছি, দিয়ে তোমাকে একটা খাঁচার মধ্যে ভরে তোমাকে বিভিন্ন রাজ্যে তোমাকে দেখানো হবে, এবং তোমার ওই খাঁচার গায়ে লিখে দেওয়া হবে যে একটা টাইরান্ট, একটা দস্যু। তো ম্যাকবেথ একজন বিরাট বড় যোদ্ধা, তার এই অপমান কিছুতেই সহ্য হচ্ছে না, সে বলছে না আমি মরে যাব কিন্তু কিছুতেই এই জাতীয় অপমান আমি সহ্য করব না। বা ইয়ং ম্যালকম,
মানে রাজার বড় ছেলে, সে খুব ইয়ং, তার পায়ের কাছে পড়ে আমি বাকি জীবনটা কাটাতে চাই না, অতএব আমি যুদ্ধ করব এবং তাতে যদি আমি মরে যাই মরে যাব। কিন্তু ম্যাকবেথের মনের জোর একদম কমে গেছে, কারণ সে যে জোরগুলো অ্যাকচুয়ালি পেয়েছিল সেগুলো ওই মিথ্যে প্রফেসিস গুলোর জন্য। তো যখন জানতে পেরেছে যে না, সে একদমই অমর নয়, তাকে যে কোনো সময় মারা যেতে পারে এবং প্রফেসিস গুলো এইভাবে মিথ্যে হয়ে গেছে, তখন সে মনোবল একদম কমে গেছে এবং সে যুদ্ধ করছে। যদিও সে ভালো যোদ্ধা, সে ম্যাকডাফের সঙ্গে প্রচুর বড় ফাইট হচ্ছে, বীভৎস ফাইট হচ্ছে, ম্যাকডাফেরও বয়স হয়েছে, কিন্তু ম্যাকডাফ পেরে উঠছে কখনো কখনো পারছে না, ম্যাকবেথ পেরে উঠছে, এরকম একটা বেশ বড় ফাইট হচ্ছে। এবং শেষ অব্দি গিয়ে কিন্তু ম্যাকডাফের একটা বিরাট সাহস, একটা ভেলর ম্যাকবেথকে শেষ করে ফেলছে, ম্যাকবেথকে কিন্তু একদম মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। ম্যাকবেথ কিন্তু সেই সময় ল্যামেন্টেড, দেখো আমি লিখেছি ম্যাকবেথ ল্যামেন্ট করছে, ম্যাকবেথ কিন্তু অনুশোচনা করছে এবং বারবার বলছে যে এই যে যারা এই অশুভ শক্তি, যারা এই ইভিল স্পিরিট, উইয়ার্ড সিস্টার, উইচেস যাদের বলা হচ্ছে, তাদের কথায় যেন কেউ কোনো দিন না বিশ্বাস করে, কারণ তাদের প্রত্যেকটা কথার দুটো করে মানে হয় এবং সেই দুটো মানের মাধ্যমে তারা কি করতে পারে, একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে। এবং ম্যাকবেথ সেই সময় কাঁদছে, বাজে নিজের সে পাপ করেছে, সেই পাপের কথাগুলো তুলে ধরে বিভিন্ন রকমের কথা তার মনে পড়ছে এবং সত্যি সে পাপে অনুশোচনা করছে। এবং দর্শকের কিন্তু খুব খারাপ লাগছে, যেটা অ্যাকচুয়ালি ট্র্যাজেডির যেটা মেন পয়েন্ট, মেন জায়গা, যে লাস্টে গিয়ে একটা বিরাট বড় ল্যামেন্টেশন থাকবে এবং তাতে কিন্তু পাবলিক বা যারা দেখছে তাদের খুব খারাপ লাগবে, তো সেই জায়গাটা হচ্ছে। অ্যাকচুয়ালি ম্যাকবেথ যে এই যে পাপটা করলো, তার অ্যাম্বিশন ছিল, তার বিরাট অ্যাম্বিশন ছিল, এটা একটা বিরাট চরিত্রের একটা দোষ বলা যেতে পারে বা একটা ক্ষতি বলা যেতে পারে, যার জন্য কি হয়েছিল, যার জন্য তাকে এই পাপের কাজগুলো করেছে সে এবং তাকে এই বাজে দিনটা দেখতে হলো। কিন্তু সম্পূর্ণরূপে সে দায়ী নয়, কিছুটা সময়, কিছুটা লেডি ম্যাকবেথের উৎসাহ, সমস্ত কিছুই দায়ী এবং সবকিছু মিলে আজকে সে একটা বাজে সিচুয়েশনে গেছে এবং সে এতটাই শাস্তি পাচ্ছে যে তাকে দেখে কিন্তু যারা দর্শক তাদের খারাপ লাগছে, যারা রিডার তাদের খারাপ লাগছে। তোমরা এই ব্যাপারটা এতটা ফিল করতে পারবে না, কারণ এই সিনটা তোমাদের তো আর এরকম ভাবে দেওয়া নেই, তোমাদের জাস্ট একটা ছোট গল্প দেওয়া আছে, কিন্তু আমি যেটুকু বলছি বোঝার চেষ্টা করো। তো ল্যামেন্ট করছে এবং লাস্ট অব দি ম্যাকডাফ তাকে মেরে ফেলছে এবং তার কাটা মুন্ডটা নিয়ে গিয়ে কি করছে, ম্যালকমের পায়ের কাছে হাজির করছে। এবং এর পরের ঘটনা খুব সাধারণ ঘটনা, এরপরে ম্যাকবেথ মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি ম্যালকম হয়ে যাচ্ছে স্কটল্যান্ডের রাজা এবং তারপরে খুব সুন্দর ভাবে তারা সেখানে থাকতে শুরু করছে বাকি যারা ছিল। একটা ঘটনা তোমাদের এখানে বইতে লেখাই নেই, সেটা হচ্ছে যে এরপরে বিভিন্ন ঘটনার মাধ্যমে গিয়ে সত্যি করেই ব্যাঙ্কর যারা উত্তর পুরুষ মানে ছেলে আর কি বংশ, তারা তারা কিন্তু রাজা হচ্ছে, এই ঘটনাটা সেখানে লেখা নেই। তো এই হচ্ছে মোটামুটি ম্যাকবেথের পুরো গল্প, একটা ট্র্যাজেডি কিরকম ভাবে হতে পারে সবকিছু আমি তোমাদেরকে ডিটেলে বলে দিলাম, ছকটা করে দিলাম। এবং এই ছক তোমাদের এখান থেকে টোকার দরকার নেই, আমি বারবার বলছি ডেসক্রিপশন বক্সে লিংক আছে এবং সেখানে এর থেকে অনেক বেটার করে লেখা আছে। তোমরা শুনলে যদি পুরোটা শোনো এবং তার সঙ্গে যদি ওই ছকটা তোমাদের ফোনে বা কম্পিউটারে রেখে দাও বা একটু খাতায় তুলে নিয়ে রেখে দাও, ওই শুধু ছকটুকু দেখলে আর এই আমার কথাগুলো মনে পড়লেই কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। এর যে সাজেশন সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো বাকি প্রশ্নগুলো একটু গুছিয়ে পড়ে নিলে এটা হয়ে যাবে। তোমাদের রিকোয়েস্ট ছিল যে আমি যেন ম্যাকবেথ নিয়ে করি ভিডিও, করি অন্যগুলো, করি অন্যগুলো করবো, অবভিয়াসলি করবো, সেগুলো হয়তো ছোট হবে, ম্যাকবেথ এতটা বড় ছিল ওই জন্য এত সময় লেগে গেল এবং সেই কারণে আমি একবারে বোর্ডে পুরো ছকটা আনতে পারলাম না, ওইভাবে কাগজে দিতে হলো। তো আমি চাইবো তোমরা প্লিজ একটু কোঅপারেট করে নাও, একটুখানি তোমাদের সাহায্য আমার দরকার অ্যাকচুয়ালি। তোমরা যদি একটু মন দিয়ে শোনো, যদি একটুখানি কষ্ট করে শুনে নাও পুরোটা এবং যদি দেখে নাও, আমারও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, খুব কষ্ট করে রাত্রিবেলা জেগে ভিডিওগুলো বানাই, এটা বারবার বলতে চাই না, ইচ্ছে করে না আমার বলতে, মানে সিম্প্যাথি দেখি অ্যাকচুয়ালি, লাইক চাই না আমরা, বেসিক্যালি আমি অন্তত। এবং সেখানে বারবার বলতে হয় যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, আমি চেষ্টা করব যতটা সম্ভব অনেক অনেক ভিডিও পোস্ট করার, প্রত্যেকটা নাটক এমনকি এরপর আমি ভেবেছি রাইটিং গুলো এবং গ্রামার গুলো নিয়েও পরপর দিতে থাকবো। আর অবভিয়াসলি সাজেশন তো আসছে, যেটা আমার চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট, সাজেশন তো ফাইনাল সাজেশন আসছে এবং পরীক্ষার পরে কোশ্চেন নিয়ে আলোচনা, সঠিক উত্তর নিয়ে আলোচনা, সেগুলো থাকবেই। তো সেগুলোর জন্য অবভিয়াসলি ভিডিওগুলোকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাদেরকে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করে ওখানে অল করে রাখতে হয়,
হয়, তাহলে কি হয় আমার সমস্ত ভিডিও যেগুলো আমি পোস্ট করছি তোমাদের কাছে সেই নোটিফিকেশন চলে যায়। আমি জানি এগুলো তোমরা সব জানো, তাও আরো একবার বলে দিলাম। তো প্রত্যেকে খুব ভালো থেকো, কোনো রকমের ডাউট যদি এই জায়গাটায় মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই জায়গাটাকে সলভ করার। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকে হয়তো দেখে ফিরে যাও, কমেন্ট করো না, লাইক করো না, চাইলে একটুখানি করতে পারো, আমার সেটাই একটুখানি ভালো লাগে, আমি একটু ইন্সপিরেশন পাই এই আর কি। প্রত্যেকে খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। এই টপিকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানিও, কারণ আমি অনেক কিছু বললাম, আবার কিছু কিছু জায়গা হয়তো বলাও হয়নি। তো এই হচ্ছে মোটামুটি আমি যতটা পারলাম আমি চেষ্টা করলাম একটা ভিডিওতে করার, আশা করি প্রত্যেকের উপকারে লাগবে। তো যদি ভুল ত্রুটি হয় কিছু বা কোনো জায়গায় প্রবলেম মনে হয় অবশ্যই সেটা আমাকে জানিও, আমি চেষ্টা করব সেটাকে সলভ করার। প্রত্যেকে খুব খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো, টাটা।